বিএসসি ডিপার্টমেন্ট আমরা আগেও বলেছিলাম যে বিএসসি দুটো ব্যাপার থাকে বিএসসি 1 বিএসসি 2 এতে বিএসসি 1 এর কি আছে আর বিএসসি 2 তে টোটাল এটা পড়াবো রাতে পাওয়ার কি ক্লাস ক্লাস করব প্রথম চ্যাপ্টার তারপরে হাফ চ্যাপ্টার আছে থিওরি অফ প্রোবাবিলিটি থিওরি অফ প্রোবাবিলিটি থিওরি অফ প্রোবাবিলিটি মানে বিএসসি এর ব্যাপারটা শুরু করব सम्भवना तत्व आलोचना कर তাহলে থিওরি অফ প্রোবাবিলিটি আর যেমন যদি একটা পয়েন্টকে টস করা হয় একটা পয়েন্ট যদি টস করে তাহলে পয়েন্ট টস করলে হেড আসতে পারে অথবা টেইল আসতে পারে ঠিক আছে একটা পয়েন্টকে যদি টস করা হয় তাহলে হেড আসতে পারে অথবা টেইল আসতে পারে তাহলে এর বাইরে কিন্তু আসবে না পয়েন্ট টস করলে হেড আর টেইলের মধ্যে যে কোনো একটা অবশ্যই আসবে তাহলে এটা একটা আউটকাম মানে একটা পয়েন্টকে টস করলাম তে হেড আসবে তাহলে আউটকাম আউটকামটা হলো আউটকাম মানে রেজাল্ট আউটকামটা হলো হেড পয়েন্ট টস করলাম টেইল আসবে আউটকাম হলো টেইল তাহলে একটা পয়েন্ট যদি টস করা হয় তাহলে পসিবল আউটকাম হবে হেড আর টেইল এর বাইরে কোনো আউটকাম নেই তাহলে এই পসিবল আউটকামে আউটকাম গুলো নিয়ে সেট তৈরি করব এটাকে এস দিয়ে রিপ্রেজেন্ট করছি এস হচ্ছে এটা করব সার্টেন ইভেন্ট স্পেস বলবো এটা হচ্ছে সার্টেন ইভেন্ট স্পেস বা সার্টেন স্পেস সম্পর্কে বলা হয় তাহলে এখানে কি করা হলো এখানে পয়েন্টকে একটা পয়েন্টকে টস করলাম ঠিক আছে একটা পয়েন্টকে টস করলে এরকম হয় হচ্ছে তাহলে এখানে টসিং এ পয়েন্ট এটাকে এক্সপেরিমেন্ট বলা আছে পয়েন্টকে টস করছি টসিং এ পয়েন্ট এটাকে প্রোবাবিলিটি ল্যাঙ্গুয়েজে এক্সপেরিমেন্ট করব এক্সপেরিমেন্ট এই দিয়ে এক্সপেরিমেন্ট করব এবং এখানে এক্সপেরিমেন্টটা হচ্ছে টসিং এ পয়েন্ট একটা পয়েন্টকে টস করা হচ্ছে আর টসিং এ পয়েন্ট এই এক্সপেরিমেন্টটা যখন পারফর্ম করা হচ্ছে তখন পসিবল আউটকাম গুলো হবে হেড আর টেইল পসিবল আউটকাম গুলো নিয়ে একটা সেট তৈরি করা হলো এই সেটটাকে আমরা বলছি সার্টেন ইভেন্ট স্পেস বা সার্টেন স্পেস তাহলে এখন এই এক্সপেরিমেন্টের রিলেটেড আমি একটা ইভেন্ট দিচ্ছি মানে পয়েন্ট টস করলাম দিয়ে কোশ্চেন করা হলো যে হেড আসবে তার প্রোবাবিলিটি কত ঠিক আছে তাহলে টসিং এর পয়েন্ট এখানে এক্সপেরিমেন্ট আর আমি এ এটা ধরছি এটা ইভেন্ট বিদান ইভেন্ট হেড অপারস হেড অপারস মানে এই এক্সপেরিমেন্টটা যখন পারফর্ম করলাম পয়েন্টটা যখন ক্রস করলাম দিয়ে ক্রস করার পরে দেখা গেল যে হেড চলে এসেছে আর হেড এসেছে মানে এই ইভেন্টটা অপার এটাকে ইভেন্ট বলছি এটাকে ইভেন্ট বলা হচ্ছে তাহলে এক্সপেরিমেন্ট কি এক্সপেরিমেন্টের রিলেটেড একটা ইভেন্ট দিয়েছে একটা এক্সপেরিমেন্টের রিলেটেড অনেকগুলো ইভেন্ট থাকতে পারে একটা ইভেন্ট আমি দিয়েছি এখানে ই তাহলে এই এক্সপেরিমেন্টের রিলেটেড যে ইভেন্টটা দিয়েছি এর প্রোবাবিলিটি যখন বের করব আমরা ডিনোট করব প্রোবাবিলিটি অফ এ এইভাবে ডিনোট করব এ অফার করতে তার প্রোবাবিলিটি পি অফ এ এ অফার করতে তার প্রোবাবিলিটি আমরা 10 ক্লাস থেকে তোমরা এই প্রোবাবিলিটি কিছুটা ইন্ট্রোডাকশন পেয়েছিলে এখানে আরো একটু ভাস্টলি ডিসকাস করা হবে অনেক ভাস্টলি ডিসকাস করা মানে জাস্ট এখানে ইন্ট্রোডাকশন ছিল প্রোবাবিলিটি এখানে ভাস্টলি পুরো ব্যাপারটাকে ভালো করে ডিসকাস করা হবে আচ্ছা তাহলে প্রথম চ্যাপ্টারটা তোমাদের 10 ক্লাস 2 এর সঙ্গে ম্যাচ করে প্রথম চ্যাপ্টারটা আমি একটু রিমাইন্ড করে দেব অত ডিপলি যাব না পরে যেগুলো সিলেবাস মেন আছে সেই জিনিসগুলো ভালো করে ডিসকাস করব তাহলে প্রোবাবিলিটি অফ এ যখন ক্যালকুলেট করব তখন এখানে দুটো রিয়েল নাম্বারের রেশিও হবে এই প্রোবাবিলিটিটা কোন রিয়েল নাম্বারে যে সার্টেন স্পেসে কত পয়েন্ট আছে এগুলোকে পয়েন্ট বলবো একটা পয়েন্ট দুটো পয়েন্ট
সার্কেল স্পেসে কটা পয়েন্ট আছে দুটো পয়েন্ট আছে নাম্বার অফ পয়েন্টস ইন সার্কেল স্পেস এখানে নিচে দেব দুই আর এর ফেভারে কতটা পয়েন্ট এখানে আছে এই জিনিসটা দেখব এর ফেভারে কতটা পয়েন্ট আছে এর ফেভারে মানে এ মানে হেড এ মানে হচ্ছে হেড ওভার ঠিক আছে তাহলে এখানে হেড ওভার আছে এর এক বাড়ি আছে তাহলে 1 বাই তাহলে এ অপার করবে এই প্রবাবিলিটি আছে 1 বাই 2 দ্যাট ইজ এটাকে 100 দিয়ে গুণ করলে 50% আসবে ঠিক আছে তাহলে হেড অপার করবে 50% সিমিলারলি এটা দেখানো যাবে টেইল অপার করবে তার চান্স হচ্ছে 50% তাহলে এখানে প্রথমে তিনটে টার্ম তিনটে বেসিক টার্ম পেলাম এক নম্বর টার্ম হচ্ছে এক্সপেরিমেন্ট দুই নম্বর টার্ম হচ্ছে সার্টেন ইভেন্ট স্পেস বা সার্টেন স্পেস আর তিন নম্বর হচ্ছে ইভেন্ট আচ্ছা তাহলে ইভেন্টের প্রবাবিলিটি এভাবে বের করলাম এটাকে ক্লাসিক্যাল ডেফিনেশন বলা হচ্ছে ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি ক্লাসিক্যাল ডেফিনেশনে কিভাবে প্রবাবিলিটি বের করব যে সার্টেন স্পেসে টোটাল পয়েন্ট অর্থাৎ যেটা আছে সেটা নিচে দেব আর যে ইভেন্টের প্রবাবিলিটি বের করছি সেই ইভেন্টের ফেভারে কতটা পয়েন্ট আছে এখানে দেখব দিয়ে উপরে নাম্বারটা দেব তাহলে এই রেশিওটা হবে প্রবাবিলিটি আচ্ছা এখন এক্সপেরিমেন্টটা চেঞ্জ করছি এখানে যে এক্সপেরিমেন্টটা এইখানে নিচ্ছি ই হচ্ছে এক্সপেরিমেন্ট থ্রোয়িং এ ডাই মানে লুডুর গুটি যেটা ঠিক আছে লুডুরটিকে ডাই বানাচ্ছে তাহলে লুডুর গুটিকে থ্রো করছি লুডুর গুটি আমরা প্রত্যেকেই অবগত আছি লুডুর গুটিতে ছটা ফেস থাকে এবং প্রত্যেকটা ফেসে নাম্বারিং থাকে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় মানে নাম্বারিংটা ফোটা দিয়ে করা থাকে পয়েন্ট দিয়ে একটা ফেসে একটা পয়েন্ট থাকবে আর একটা ফেসে দুটো পয়েন্ট এভাবে ছটা ফেসে পয়েন্ট করা থাকে তাহলে যদি এই এক্সপেরিমেন্টটা পারফর্ম করা হয় থ্রোয়িং এ ডাই একটা লুডুর গুটিকে যদি থ্রো করে দেওয়া হয় তাহলে কি কি আসতে পারে পসিবল আউটকামগুলো কি হতে পারে পসিবল আউটকাম এক হতে পারে দুই হতে পারে তিন হতে পারে চার হতে পারে পাঁচ হতে পারে অথবা ছয় হতে পারে তাহলে এটাকে সার্টেন স্পেসটা এই এক্সপেরিমেন্টের জন্য সার্টেন স্পেসটা হবে এরকম 1 2 3 4 5 6 এটা হচ্ছে সার্টেন স্পেস সার্টেন স্পেস কনসিস্ট অল দ্য পসিবল আউটকামস অফ দ্য এক্সপেরিমেন্ট এর বাইরে কিন্তু আসবে ঠিক আছে আচ্ছা এখন এই এক্সপেরিমেন্টের রিলেটেড আমি একটা ইভেন্ট ডিফাইন করছি ইভেন্ট হচ্ছে এরকম এ হচ্ছে ইভেন্ট সিক্স অপারস সিক্স অপারস তাহলে প্রবাবিলিটি অফ এ কত হবে ক্লাসিক্যাল ডেফিনেশন আমি অ্যাপ্লাই করছি ক্লাসিক্যাল ডেফিনেশনে কি বললাম ক্লাসিক্যাল ডেফিনেশনে সার্টেন স্পেসে টোটাল নাম্বার অফ পয়েন্টস এটা এখানে থাকবে নিচে থাকছে ডিনোমিনেটরে থাকবে আর তোমার এই ইভেন্টটা হচ্ছে সিক্স অপার এখানে ছয় কমার আছে এক বাড়ি ছয় আছে তাই তো তাহলে 1/6 আচ্ছা সিমিলারলি বি যদি ইভেন্ট ডিফাইন করি বি হচ্ছে ফেস ওয়ান অপারস ঠিক আছে বি যদি আমি এরকম নিই বি ফেস ওয়ান অপারস তাহলে বি এর কোয়ালিটি কত হবে কোয়ালিটি অফ বি আমরা ক্লাসিক্যাল ডেফিনেশন অ্যাপ্লাই করব ক্লাসিক্যাল ডেফিনেশন অনুযায়ী এখানে টোটাল নাম্বার অফ পয়েন্ট ছটা নিচে থাকছে আর উপরে থাকবে বি এর ফেভারে কতটা পয়েন্ট যাবে বি মানে ওয়ান এখানে ওয়ান কমার আছে এক বাড়ি আছে তাহলে 1/6 তাহলে একটা লুডুর গুটিকে যদি থ্রো করে দেওয়া হয় তাহলে এক ফেস এক আসবে তার কোয়ালিটি 1/6 ফেস দুই আসবে তারও সিমিলারলি কোয়ালিটি মতো দেখা যাবে 1/6 ফেস থ্রি অকাল করতে তার কোয়ালিটি 1/6 প্রত্যেকটা ফেস অকাল করার কোয়ালিটি কিন্তু এখানে সেম হলো তাহলে কোয়ালিটি ল্যাঙ্গুয়েজ এটা করব ইকুয়ালি লাইকলি ইকুয়ালি লাইকলি তাহলে একটা এক্সপেরিমেন্ট এর পসিবল যতটা আউটকাম আছে প্রত্যেকটা আউটকাম অফার করার কোয়ালিটি যদি সেম হয় তখন আমরা বলবো এটা ইকুয়ালি লাইকলি ঠিক আছে এক্সপেরিমেন্ট হচ্ছে ইকুয়ালি লাইকলি তাহলে বেশিরভাগ ক্ষেত্রে কিছু উল্লেখ যদি না থাকে তাহলে আমরা এক্সপেরিমেন্টটাকে ইকুয়ালি লাইকলি ধরে নেব
আচ্ছা এখন এই এসওয়ার্ডের রিলেটেড আমি ইভেন্ট ডিফাইন করছি, বি একটা ইভেন্ট, যে ইভেন্টটা হচ্ছে ইভেন্ট ফেস অফার্স, ইভেন্ট ফেস অফার্স একটা গুটিকে লুডুর গুটিকে থ্রো করলাম, যে ইভেন্ট ফেস যদি আসে তাহলে কোন ইভেন্টটা অফার করছে, বি ইভেন্টটা অফার করছে, ঠিক আছে? তাহলে বি এর প্রবাবিলিটি কীরকম হবে, বি ইভেন্ট অফার করার প্রবাবিলিটি, তাহলে বি প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু টোটাল নাম্বার অফ পয়েন্ট ছটা নিচে থাকবে, আর বি এর ফেভারে সার্টেন স্পেসে কতটা পয়েন্ট আছে দেবে, বি এর ফেভারে সার্টেন স্পেসে কতটা পয়েন্ট আছে, বি মানে ইভেন্ট ফেস, এটা ইভেন্ট ফোর আর সিক্স তিনটে, বি এর ফেভারে তিনটে পয়েন্ট আছে, টু ফোর আর সিক্স, এই টোটাল নাম্বার অফ পয়েন্টস ইন ফেভার অফ বি, এটা উপরে দিচ্ছি, তাহলে থ্রি, দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার ওয়ান বাই টু। আচ্ছা এই এক্সপেরিমেন্টের রিলেটেড আর একটা ইভেন্ট ডিফাইন করছি, ইভেন্টটা হচ্ছে অড ফেস অফার, অড ফেস যদি আসে তাহলে সি ইভেন্ট অফার করবে, আর সি ইভেন্ট অফার করার প্রবাবিলিটি প্রবাবিলিটি এক্সপিএ অনুযায়ী ক্লাসিক্যাল ডেফিনেশন অনুযায়ী তাহলে কত হবে, প্রবাবিলিটি অফ সি ইকুয়াল টু হচ্ছে টোটাল নাম্বার অফ পয়েন্ট ইন দ্য স্পেস, এটা হচ্ছে ছটা, আর সি এর ফেভারে কতটা পয়েন্ট আছে, সি হচ্ছে ওয়ার্ড ফেস, মানে যদি ওয়ান অফার করে একটা গুটিকে থ্রো করছি, ওয়ান অফার করলো ওয়ার্ড সি ইভেন্টটা অফার করলো, ঠিক আছে, থ্রি আসলো গুটিটাকে থ্রো করলাম, থ্রি ফেস ফেস থ্রিটা চলে আসলো, সি ইভেন্ট অফার করলো, ফাইভ যদি আসে তাহলে সি ইভেন্ট অফার করলো, সি এর ফেভারে কী কী পয়েন্ট আছে, তাহলে তিনটে পয়েন্ট আছে, টোটাল নাম্বার অফ পয়েন্টস ইন ফেভার অফ সি, এটা এখানে ছিল, তাহলে যেটা কথা হচ্ছে হাফ হলো। আচ্ছা তারপর ডি এই এক্সপেরিমেন্ট আমি আগে বলি, যদি একটা এক্সপেরিমেন্টের রিলেটেড অনেকগুলো ইভেন্ট ডিফাইন করা যায়, ঠিক আছে, তাহলে ইভেন্ট ডি কীভাবে ডিফাইন করছি, মাল্টিপল অফ থ্রি, গুটিটাকে থ্রো করলাম, যে মাল্টিপল অফ থ্রি যদি হয় তাহলে ইভেন্ট ডি অফার করলো, মাল্টিপল অফ থ্রি মানে কি কি হতে পারে, থ্রি হতে পারে অথবা সিক্স হতে পারে, তাহলে প্রবাবিলিটি অফ ডি কত হবে, প্রবাবিলিটি অফ ডি ইকুয়াল টু টোটাল নাম্বার অফ পয়েন্টস ইন সার্টেন স্পেস সিক্স, আর ডি এর ফেভারে কতটা পয়েন্ট, মাল্টিপল অফ থ্রি, এটা মাল্টিপল অফ থ্রি, এটা মাল্টিপল অফ থ্রি দুটো, তাহলে এই নাম্বারটা উপরে হবে, দ্যাট ইজ ইকুয়াল টু ওয়ান বাই থ্রি। তাহলে এইভাবে ডি একটা এক্সপেরিমেন্টের রিলেটেড ইভেন্ট ডিফাইন করে তার প্রবাবিলিটি বের করা যাবে, আর প্রবাবিলিটি ক্লাসিক্যাল ডেফিনেশন অনুযায়ী ভাবে বের করব। আচ্ছা এখন যদি এইভাবে দেখা হয় যে এই এস সার্টেন স্পেসে যে পয়েন্টগুলো আছে এটাকে আমি সেট আকারে করছি, ইউনিভার্সাল সেট, এটা আর এটাকে কি ধরেছি, এ হচ্ছে সিক্স ফেস অফার্স, ফেস সিক্স অফার্স করে, তাহলে এ কে এর ফেভারে যে পয়েন্টগুলো আছে এখানে, এর ফেভারে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোকে নিয়ে একটা সেট তৈরি করছে, এটা তাহলে শুধুমাত্র সিক্স আছে। আচ্ছা বি ইভেন্টটা আমরা ধরেছি ইভেন্ট ফেস অফার, আর বি এর ফেভারে সার্টেন স্পেসে বি এর ফেভারে যে সকল পয়েন্টগুলো আছে তাদেরকে নিয়ে একটা সেট তৈরি করছি, বি এর ফেভারে কী কী পয়েন্ট আছে, বি এর ফেভারে আছে তোমার ইভেন্ট ফেস মানে টু ফোর আর সিক্স, সি এর ফেভারে কী কী পয়েন্ট থাকবে, অড ফেস ওয়ান থ্রি ফাইভ, ডি এর ফেভারে যে সকল পয়েন্টগুলো আছে সেগুলোকে নিয়ে একটা সেট তৈরি করছি, তাহলে ডি থাকবে থ্রি আর সিক্স। আচ্ছা এখন এই সেটগুলো দেখো লক্ষ্য করে, এ বি সি ডি অল আর সাবসেটস অফ এস, ঠিক আছে, তাহলে এতক্ষণ ইভেন্ট নিয়ে আমরা ডিসকাস করলাম, এবার ইভেন্টগুলোকে সেট আকারে লিখলাম, ঠিক আছে, এবার সেট আকারে রিপ্রেজেন্ট করছি, তাহলে এটা হবে সেট থিওরি অনুযায়ী এটা হবে ইউনিভার্সাল সেট, আর এগুলো হবে তার সাবসেট। এখন যদি আমি বি আর সি এর ইন্টারসেকশন করি, বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি, প্রবাবিলিটিতে আমরা ইন্টারসেকশনটাকে ইনটু দিয়ে ডিনোট করব, মানে বি ইন্টারসেকশন সি মানে বি সি, বি সি মানে কিন্তু বি আর সি এর ইন্টারসেকশন, এখানে মাল্টিপ্লিকেশন আছে, মানে বি আর সি এর ইন্টারসেকশন,
তাহলে বিআরসি এর ইন্টারসেকশন এটা সমান কত হবে তাহলে বিআরসি টু ইন্টারসেকশন বলি তাহলে কোনো কমন পয়েন্ট নেই এদের তাহলে এটা ইকুয়াল টু কত হবে 5 হবে তাহলে ইভেন্ট ডিসকাস করলাম ইভেন্টগুলোকে সেট থিওরিতে কনভার্ট করলাম সেটা আমরা রিপ্রেজেন্ট করলাম এখন এই দুটো সেটের ইন্টারসেকশন দেখো 5 হয়ে গেছে তাহলে এরকম যদি হয় যে দুটো ইভেন্টের ইন্টারসেকশন যদি 5 হয় তখন আমরা বলবো যে ইভেন্টটা এই দুটো ইভেন্ট এক্সক্লুসিভ ইভেন্ট বলবো ঠিক আছে তাহলে আরেকটা নতুন কাম পেলাম এখানে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ দুটো ইভেন্টে এক্সক্লুসিভ বলা হবে যদি তাদের ইন্টারসেকশনটা কি হয় 5 এমনি এগুলো আমি লেখাচ্ছি না এই জিনিসগুলো মনে রাখবে তোমরা ঠিক আছে এগুলো আমি রিমাইন্ড করেছি এগুলো তোমরা আগে পেয়েছো আমি জাস্ট এগুলো ডিসকাস করব যেগুলো লেখার দরকার হবে সেগুলো আমি বলে দেব যে এগুলো জিনিস লিখতে হবে তাহলে জাস্ট এই টাইমটুকু মনে রাখবে শুধু যে এক্সক্লুসিভ তাহলে এক্সক্লুসিভ কি হলো যে দুটো ইভেন্টের ইন্টারসেকশন যদি কি হয় 5 হয় তখন সেই দুটো ইভেন্টকে আমরা বলবো এক্সক্লুসিভ ইভেন্ট তাহলে এখানে কি হয় যে বিআরসি যে এক্সপেরিমেন্টটা নিয়েছি থ্রোয়িং এ ডাই এখানে বি আর সি এর ইন্টারসেকশন যেহেতু 5 বি এন্ড সি আর মিউচুয়ালি এক্সক্লুসিভ কিন্তু এ আর ডি এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে না কারণ এ আর ডি এর ইন্টারসেকশন 5 হচ্ছে না ইন্টারসেকশনে একটা পয়েন্ট 6 থাকছে তাহলে এ আর ডি আর নট এক্সক্লুসিভ সিমিলারলি বি এন্ড ডি আর নট এক্সক্লুসিভ ঠিক আছে আর এ আর সি দেখো এ আর সি এর যদি ইন্টারসেকশন নেই এ আর সি এর ইন্টারসেকশন কত ARC এর কোন কমন পয়েন্ট নেই ARC এর ইন্টারসেকশন হচ্ছে 5 তাহলে ARC ও মিউচুয়ালি কি হবে এক্সক্লুসিভ হবে তাহলে দুটো ইভেন্টের ইন্টারসেকশন যদি 5 হয় তখন আমরা ইভেন্ট গুলোকে বলছি এক্সক্লুসিভ ইভেন্টস এখন তিনটে ইভেন্ট কনসিডার করছি এ বি আর সি যদি এইরকম হয় এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5 এ ইন্টারসেকশন সি ইকুয়াল টু 5 আর বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু 5 তিনটে ইভেন্ট যদি এই কন্ডিশন গুলো স্যাটিসফাই করে তখন আমরা বলবো দা ইভেন্টস এ বি এন্ড সি আর পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ ঠিক আছে তাহলে এই ইভেন্ট গুলোকে তখন বলবো পেয়ার ওয়াইজ মিউচুয়ালি পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ দুটো ইভেন্টের ক্ষেত্রে এক্সক্লুসিভ টার্মটা আছে আর যে দুইয়ের বেশি ইভেন্ট থাকে দুইয়ের বেশি তিনটে নিয়ে দেবো এ বি আর সি তিনটে ইভেন্টের যে কোনো দুটো ইভেন্টের ইন্টারসেকশন থাকে এটা এটা অ্যাকচুয়ালি ইমপ্লাই করে এনি টু ইন্টারসেকশন অফ এনি টু ইভেন্ট ইজ 5 ঠিক আছে তখন এই তিনটে ইভেন্ট করব পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ যদি চারটে ইভেন্ট নি এ বি সি ডি চারটে ইভেন্ট আর চারটে ইভেন্ট যদি এই কন্ডিশন গুলো স্যাটিসফাই করে এক নম্বর এ ইন্টারসেকশন এ বি ইকুয়াল টু 5 এ সি ইকুয়াল টু 5 এ ডি ইকুয়াল টু 5 বি সি ইকুয়াল টু 5 বি ডি ইকুয়াল টু 5 আর সি ডি ইকুয়াল টু 5 তাহলে এই ছটা কন্ডিশন যদি স্যাটিসফাই করে এই চারটে ইভেন্ট তখন এই চারটে ইভেন্ট করবো পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ পি এম ই তার মানে এইটা অ্যাকচুয়ালি বলতে আছে যে এই যে চারটে ইভেন্ট আছে চারটে ইভেন্ট থেকে যে কোনো দুটো ইভেন্ট চারটে ইভেন্ট থেকে যে কোনো দুটো ইভেন্টের ইন্টারসেকশন কি হবে হাই হবে তখন এই চারটে ইভেন্টকে আমরা বলছি পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ আচ্ছা এখন এভাবে পাঁচটা ইভেন্ট নিচ্ছি পাঁচটা ইভেন্ট থেকে যে কোনো দুটো ইভেন্টের ইন্টারসেকশন ফাইভ হয়েছে এই পাঁচটা ইভেন্টকে পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ করা হবে এটা যদি জেনারেলাইজ করা হয় তাহলে এরকম পাওয়া যাবে জেনারেলাইজ করলে
যদি এনটা ইভেন্ট কনসিডার করা হয় ধর ই একটা এক্সপেরিমেন্ট আর এই এক্সপেরিমেন্টের রিলেটেড এনটা ইভেন্ট a1 a2 a3 এভাবে an এনটা ইভেন্ট কনসিডার করলাম আর যদি এরকম হয় যে এ I intersection AJ equal to 5, I not equal to J, I comma J equal to 1, 2, 3, dot, dot, n. I not equal to J on district. You can take J for the two district level. Is it? Other intersection here? 5. So they condition the satisfy for it. But it is actually compact formula. It is a compact formula. It can actually term as it. NC2 টা নাম থাকবে এখান থেকে এন্টার ইভেন্ট থেকে দুটো ইভেন্ট কত রকম ভাবে নামা যাবে NC2 তাহলে সেই NC2 ইনসা ইন্টারসেকশন গুলো যদি হাই হয় তখন আমরা বলবো যে এই এন্টার ইভেন্ট পেয়ার ওয়াইজ ইউজুয়ালি এক্সক্লুসিভ তাহলে এন্টার ইভেন্ট এর যে কোনো দুটো ইভেন্টের ইন্টারসেকশন হাই হবে তখন আমরা বলছি এই ইভেন্ট গুলো এন্টার ইভেন্টের সাথে পেয়ার ওয়াইজ ইউজুয়ালি এক্সক্লুসিভ মাল্টিপ্লিকেশন দিয়ে আর ইউনিয়ন এ একটা ইভেন্ট ই একটা এক্সপেরিমেন্ট আর এই এক্সপেরিমেন্টের রিলেটেড দুটো ইভেন্ট দিচ্ছি এ আর হচ্ছে বি দুটো ইভেন্ট তাহলে এ প্লাস বি এটা অ্যাকচুয়ালি সেট কি হচ্ছে এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি এ আর বি এর ইউনিয়নকে আমরা এ প্লাস বি দিয়ে ডিনোট করবো আর এ আর বি এর ইন্টারসেকশনকে এ ইন্টু বি দিয়ে ডিনোট করবো তাহলে এই দুটোর মিনিং আছে পরে আরো ভালো করে ডিসকাস করবো যে এ আর বি এর ইন্টারসেকশন এ বি আর বি এ একটা ইভেন্ট বি একটা ইভেন্ট যদি হয় এ বি মানে তাদের ইন্টারসেকশনটা একটা নতুন একটা ইভেন্ট হুইচ ইন্ডিকেটস বোথ দা ইভেন্টস এ অ্যান্ড বি অকার সাইমালটেনিয়াসলি এই দুটো ইভেন্ট এটাই বোঝাবে যে এ আর বি দুটো একসঙ্গে অকার করবে আর এইটা বোঝাবে এ ইউনিয়ন বি এটা বোঝাবে যে আইদার এ অর বি উইল অকার তাহলে দুটো ইভেন্ট যদি হয় এ আর বি তাহলে এ বি এটা ইন্ডিকেট করবে ইমপ্লাই করবে বোথ এ অ্যান্ড বি অকার্স সাইমালটেনিয়াসলি আর এ প্লাস বি এটা বোঝাবে যে আইদার এ অর বি উইল অকার এ আর বি এর মধ্যে যে কোনো একটা অকার মানে এ আই এ অথবা বি ঠিক আছে তাহলে ইউনিয়নটা হচ্ছে অর আর এটা হচ্ছে অ্যান্ড এ অ্যান্ড বি অকার্স আর এ অর বি অকার্স সেট থিওরিতে যেমন আমরা পাই তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ এই টার্মগুলো পেলাম আমরা মিউচুয়ালি পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ যেটা ডিসকাস করলাম এখন যদি এক্সপেরিমেন্ট কনসিডার করি যে ড্রয়িং এ প্লেইং কার্ড খেলার তাস অনেকেই জানো খেলার তাসে 52টা তাস থাকে আমি এখানে একবার রিমাইন্ড করে দিচ্ছি তাসগুলো কীভাবে থাকে যে 52টা কার্ডস থাকে 52টা কার্ডস ঠিক আছে 52টা কার্ডসের কালার থাকবে দুই ধরনের কালারের তাস থাকে একটা রেড কালার আর একটা ব্ল্যাক কালার ঠিক আছে কালার কত রকম কালার হচ্ছে দুই রকম একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে ব্ল্যাক দুই দুটো কালারের তাস থাকে একটা রেড কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালারের তাস ঠিক আছে দুটো সমান এখানে 26টা রেড কালারের থাকবে আর 26টা ব্ল্যাক কালারের তাস থাকবে ঠিক আছে আর রেড কালারের তাস দুই রকম থাকে রেড কালারের তাস থাকবে একটা হার্ট থাকবে আর
এই ব্ল্যাক কালারের দুই ধরনের দাঁত থাকে, একটা থাকছে তোমার স্পেড আর একটা ক্লাস, দুই ধরনের দাঁত থাকে স্পেড আর ক্লাস। তাহলে এগুলোকে সুইট বলা হচ্ছে, কালার বাউন্ডটা যে দাঁত খেলার দাঁত যেটা আমরা দাঁত খেলি সেখানে টোটাল বাউন্ডটা দাঁত থাকে, আর বাউন্ডটা দাঁতের মধ্যে তোমার দুটো কালারের দাঁত থাকে, একটা রেড কালার একটা ব্ল্যাক কালার, আর টোটাল কতটা সুইট আছে সুইট বলে এস ইউ আই টি। চারটে সুইট আছে, একটা হচ্ছে হার্ট, একটা হচ্ছে ডায়মন্ড, একটা হচ্ছে তোমার স্পেড আর একটা হচ্ছে ক্লাস, চারটে থাকছে। আচ্ছা এবার এই চারটে যে সুইট আছে চারটে সুইটে তেরোটা করে পাস থাকবে, এখানে তেরোটা পাস, এখানে তেরোটা পাস, এখানে তেরোটা পাস, এখানে তেরোটা পাস, থার্টিন ক্লাস কার্ড হয়ে যায়। থার্টিন কার্ডসগুলো কীভাবে থাকে, এখানে হচ্ছে এরকম থাকে যে এস মানে টেক কার্ডটা থাকে, তারপর হচ্ছে কিং থাকে, সাহে কুইন, তারপর হচ্ছে জে, তারপরে দুই, আর একটা তাস নাম্বারিং করার থাকে থ্রি, এভাবে একদম কতদূর পর্যন্ত থাকে দশ পর্যন্ত থাকে। তাহলে এখানে এগারোটা বারোটা তাহলে কতটা তাস হচ্ছে, তাহলে দুই তিন থেকে চার, দুই থাকবে তারপরে তিন থাকবে চার থাকবে দিয়ে একদম দশ পর্যন্ত থাকবে। তাহলে টোটাল তাস হচ্ছে কতটা, এদিকে দশ, এগারো, বারো, তেরো, হয়েছে তেরোটা। তাহলে হার্টের তেরোটা তাস থাকছে, সিমিলারলি ডায়মন্ডেরও তেরোটা তাস থাকবে, সেম ক্যারেক্টারগুলো, এই যে ক্যারেক্টারগুলো এখানে আছে তেরোটা ক্যারেক্টার, এই তেরোটা ক্যারেক্টার এখানেও থাকবে, ডায়মন্ড যা থাকবে বলাতে। তাহলে এখানে এ, তারপরে কে মানে টেক্কা সাহেব বিবি তাকে কুইন বলা হয় আর কি, এটা বললাম। তারপরে হচ্ছে টু, তারপরে এইভাবে টু থ্রি ফোর করে দশ পর্যন্ত থাকবে। সেম ক্যারেক্টারগুলো স্পেডেও থাকবে, সেম ক্যারেক্টারগুলো কোথায় থাকবে, এই ক্লাসে থাকবে। তাহলে তাসের এটা হচ্ছে কনফিগারেশন, এই ধরনের তাসগুলো থাকবে। আচ্ছা এখানে এবার দেখো, তার মানে যদি ক্যারেক্টার হিসাবে আমি কাউন্ট করি এস মানে টেক্কা আছে, এই টেক্কা কতটা আছে, প্রত্যেকটা সুইটে একটা করে টেক্কা আছে, তাহলে টেক্কা চারটে থাকবে, এই কিংও চারটে থাকবে, প্রত্যেকটা ক্যারেক্টার এই যে এ থেকে টেন পর্যন্ত প্রত্যেকটা ক্যারেক্টার চারবার করে থাকবে। তাহলে এটা ক্লিয়ার যে টেক্কা যদি বলা হয় যে লাল কালারের রেড কালারের টেক্কা বানে এস, এরপর এস আর কি, হ্যাঁ এসটাকে টেক্কা বলা এস এসি। তাহলে লাল কালারের টেক্কা কটা আছে, এস কটা আছে, লাল কালারের দুটো থাকবে। যদি বলা হয় ব্ল্যাক কালারের টেক্কা কটা আছে, ব্ল্যাক কালারের এস বা টেক্কা কতটা আছে, দুটো থাকবে। তাহলে এইভাবে প্রত্যেকটা ক্যারেক্টার এখানে চারটে করে আছে, আর কালারগুলো যদি ভাগ করি এভাবে আছে। আচ্ছা এখন বাউন্ডটা তাস, বাউন্ডটা তাস থেকে আমরা কি করছি, একটা তাস ড্র করছি। তাহলে শুরুতে আমি আজকে যেটা ডিসকাস করছি এক্সপেরিমেন্ট কথাটা বলেছি, এবার এই এক্সপেরিমেন্টকে একটু স্পেশালাইজ করব। এক্সপেরিমেন্টটাকে যদি এইরকম হয় যে এক্সপেরিমেন্ট একটা পারফর্ম করলাম, আর পারফর্ম করার পরে আউটকামটা কী হবে এক্স্যাক্টলি বলতে পারবো না, ঠিক আছে। যদি এক্স্যাক্টলি কী হবে এটা বলা যায় যদি না যায়, তখন এই ধরনের এক্সপেরিমেন্ট কেমন হবো, র্যান্ডম এক্সপেরিমেন্ট, র্যান্ডম এক্সপেরিমেন্ট। তাহলে এক্সপেরিমেন্টটা আমরা ডিসকাস করেছি, এখন এক্সপেরিমেন্টটা আমরা স্পেশালাইজ করবো র্যান্ডম এক্সপেরিমেন্ট। অ্যাকচুয়ালি যদি কিছু উল্লেখ না থাকে এক্সপেরিমেন্ট সম্বন্ধে তাহলে আমরা এটা ধরে নিই যে এক্সপেরিমেন্টটা হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। তাহলে র্যান্ডম এক্সপেরিমেন্ট কাদের করবো, সেই এক্সপেরিমেন্টকে র্যান্ডম বলা হবে যে এক্সপেরিমেন্টের আউটকাম আগে থেকে জানা নেই, আর কোনটা কি হবে পসিবিলিটি বলতে পারি যে এই জিনিসগুলো হতে পারে, কিন্তু এক্স্যাক্টলি কোনটা হবে এটা যদি না বলা যায় তখন আমরা বলবো সেই এক্সপেরিমেন্টটা হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। যেমন যে একটা কয়েনকে যদি টস করা হয়, ঠিক আছে, একটা কয়েনকে যদি টস করা হয় তাহলে আমি এটা বলতে পারবো যে হেড অথবা টেল আসবে, কিন্তু কেউ জোর কনফার্মলি কেউ বলতে পারবে না যে হেডই আসবে, কয়েনটা টস করলাম হেডই আসবে, এটা কেউ কনফার্মলি বলতে পারবে না।
তাহলে এই এক্সপেরিমেন্ট যে কনফার্মলি একটা ইভেন্ট আসবে ফেস আসবে এটা কনফার্মলি যখন বলা যাবে না তখন এই ইভেন্টকে আমরা বলবো র‍্যান্ডম এক্সপেরিমেন্ট ঠিক আছে তাহলে যদি লুডুর গুটি কনসিডার করি ছটা ফেস থাকে ছটা ফেসের মধ্যে আমরা বলতে পারবো যখন গুটিটাকে থ্রো করে দিলাম তখন বলতে পারবো যে ছটা ফেসের মধ্যে একটা ফেস আসবে মানে 1 আসতে পারে অথবা 2 আসতে পারে অথবা 3 আসতে পারে 4 অথবা 5 বা 6 এর মধ্যে একটা আসবে এটা আমরা জোর করে বলতে পারি কনফার্মলি বলতে পারি কিন্তু এক্স্যাক্টলি কোন ফেসটা আসবে এটা বলতে পারবো না অ্যাকচুয়ালি যখন লুডুর গুটিটাকে থ্রো করা হবে তখন একটা ফেসই আপারমোস্ট ফেস বলা হচ্ছে গুটিটার উপরে সবথেকে যে ফেসটা আছে সেই ফেসটাকে বলা হচ্ছে আপার মোস্ট ফেস সেই ফেসটা একটাই থাকবে এক্স্যাক্টলি কোন ফেসটা থাকবে আসবে সেটা যখন বলা যাবে না এই ধরনের এক্সপেরিমেন্ট আমরা বলবো র‍্যান্ডম এক্সপেরিমেন্ট আউটকাম আগে থেকে জানা থাকবে না আর একটা এক্সপেরিমেন্টের যদি আউটকাম আগে থেকে জানা থাকে তাহলে সেই এক্সপেরিমেন্ট আর র‍্যান্ডম এক্সপেরিমেন্ট বলা হবে না যেমন এক্সাম্পল হিসেবে যদি বলা হয় যে তোমরা দেখেছো শোলে সিনেমা একটা মানে দুই বন্ধুর মধ্যে একটা টসিং খেলা হতো ঠিক আছে কে কাজটা করবে আগে কিন্তু শোলে সিনেমার যে পয়েন্ট ছিল সেই পয়েন্টটা একটা স্পেশাল টাইপের পয়েন্ট যে পয়েন্টের দুই দিকেই হেড ছিল আমরা পয়েন্ট বলতে কি বুঝি যে একদিকে হেড থাকবে একদিকে টেল থাকবে কিন্তু সেই শোলে সিনেমার পয়েন্টটাতে দুই দিকে হেড ছিল এবার শোলে সিনেমার পয়েন্টটা যদি টস করা হয় তাহলে একজন কনফার্মলি বলে দেবে টস করার আগেই বলে দেবে যে কোন ফেসটা আসবে হেডই আসবে এখানে যদি একটা দুদিকে একই ফেস আছে তাহলে কোন পয়েন্টটা যেভাবে টস করি না কেন হেড আসবে এটা কনফার্মলি বলা যাবে তাহলে এই এক্সপেরিমেন্টটা মানে শোলে সিনেমার পয়েন্টটা যদি টস করা হয় এই এক্সপেরিমেন্ট ইজ নট র‍্যান্ডম এক্সপেরিমেন্ট কেন র‍্যান্ডম এক্সপেরিমেন্ট নয় কারণ এর আউটকাম অলরেডি নোন আমাদের কাছে আউটকাম কি হবে এটা মানে জানা হয়ে গেছে ঠিক আছে কিন্তু একটা কয়েনের যদি দুই দিকে একদিকে হেড একদিকে টেল যদি থাকে সেই কয়েনটা যদি টস করি সেই টসিংটা হবে সেই এক্সপেরিমেন্টটা হবে একটা র‍্যান্ডম এক্সপেরিমেন্ট তাহলে এই ধরনের সিচুয়েশনে এই কয়েন যেটা একটা শোলে সিনেমার কয়েন পাচ্ছি আর একটা এই নর্মাল কয়েন পাচ্ছি তাহলে কয়েন বলতে আমরা কি বুঝবো কোয়ালিটিতে এইখানে একটা ভাগ করে নিচ্ছি ফেয়ার কথাটা নিয়ে আসি ফেয়ার এক্সপেরিমেন্ট ফেয়ার পয়েন্টটা কিন্তু ফেয়ার পয়েন্টটা ফেয়ার বলতে আমরা বুঝবো যে একটা পয়েন্ট যেরকম হওয়া উচিত একদিকে হেড থাকবে একদিকে টেল থাকবে এটা ফেয়ার পয়েন্টটা টস করলে এক্সপেরিমেন্টটা করবো ফেয়ার এক্সপেরিমেন্ট আর যদি শোলে সিনেমার পয়েন্টটাকে টস করা হয় তাহলে সেই পয়েন্টটাকে আর ফেয়ার পয়েন্ট বলা হবে না এক্সপেরিমেন্টটা ফেয়ার এক্সপেরিমেন্ট হলো এক্সপেরিমেন্টটা র‍্যান্ডম এক্সপেরিমেন্ট হলো তাহলে এখানে যে টার্মটা পেলাম র‍্যান্ডম এক্সপেরিমেন্ট এটা আসলে ক্লিয়ার হয়েছে তোমাদের আচ্ছা এখন যখন তাস খেলা হয় তার চারটে পার্টনার মিলে বা যেভাবে তাস খেলা হয় বিভিন্ন খেলা বিভিন্নভাবে খেলা হয় তাহলে যদি কলিং ব্রিজ ধরা হয় কলিং ব্রিজে চারটে পার্টনার থাকে চারটে পার্টনারকে তাস ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় ঠিক আছে আচ্ছা যখন তাস খেলা হয় তখন দেখবে ভালো করে যে তাসগুলোকে নিয়ে এমনি করে জোরে জোরে টেনে তাসগুলোকে আবার উপরে রাখা হয় ঠিক আছে কারণটা কি এটাকে সাপলিং বলা হয় সাপলিং করা বলা হয় সাপলিং সাফল দেওয়া হচ্ছে সাফল দেওয়া হচ্ছে মানে কি যে আমার যখন ডিস্ট্রিবিউট করার পালা এসে তাসটা আমি ডিস্ট্রিবিউট যখন করবো তখন কি হচ্ছে আমি নিজের মতো করে সাজিয়ে নিচ্ছি যে এইভাবে এই তাসটা এখানে আসলে এই পরের তাসটা আমার কাছে আসবে আমি নিজের মতো পছন্দ মতো তাসগুলোকে সাজিয়ে ডিস্ট্রিবিউট করতে গেলে ভালো তাসগুলো আমি পেয়ে যাবো তখন দেখবে অপোনেন্ট পার্টনার কী করবে সেই তাসটাকে একবার সাফল করে দেবে এভাবে নিয়ে ভালো করে সাফল করে দেবে যাতে সে নিজের মতো করে তাসটা না পায় সাফলিং করে দেওয়া হলো মানে এক্সপেরিমেন্টটাকে র‍্যান্ডম করে দেওয়া হলো র‍্যান্ডম এক্সপেরিমেন্ট যদি আমি যেভাবে সাজিয়েছিলাম যদি সাফলিং না করতাম তাহলে এক্সপেরিমেন্টটা র‍্যান্ডম হলো না কারণ কোন কোন তাসগুলো আমার কাছে আসবে সেটা আমার কাছে জানা হয়ে গেছে বা অন্যদের কাছে সেটা জানা হয়ে গেছে তাহলে এই এক্সপেরিমেন্টটাকে যখন সাফলিং করে নিচ্ছি তাসগুলোকে তখন এটা করে হচ্ছে তোমার এক্সপেরিমেন্টটাকে র‍্যান্ডমাইজ করা হলো র‍্যান্ডম এক্সপেরিমেন্ট নিয়ে আসা হবে ঠিক আছে আচ্ছা এখন এই বামটা তাসকে সাফল করে দিলাম ওয়েল সাফল ভালো করে সাফল করে দিলাম মানে এক্সপেরিমেন্টটা র‍্যান্ডম করে দিলাম এবার সাফল করার পরে একটা তাস যদি ড্র করতে বলা হয় ঠিক আছে ধরো তাসটাকে ভালো করে সাফল করে দিয়েছি দিয়ে তোমার চোখটাকে রুমাল দিয়ে বেঁধে দিয়েছি দিয়ে তোমাকে বললাম যে একটা তাস তুমি ড্র করো এখান থেকে একটা তাস টেনে নাও তাহলে যতক্ষণ না তোমার চোখের চোখ থেকে রুমাল করবো ততক্ষণ কিন্তু তুমি বলতে পারবো না যে তাসটা কি এসছে ঠিক আছে এখন এইভাবে তোমাকে চোখে রুমাল বেঁধে একটা তাস ড্র করতে বললাম দিয়ে তোমাকে প্রশ্ন করলাম যে এই তাসটা
টেক্কা আছে তার প্রবাবিলিটি কত তাহলে টেক্কা যদি এক্সপেরিমেন্ট এখানে এক্সপেরিমেন্ট আছে ড্রয়িং এ কার যে এক্সপেরিমেন্টটা নিচ্ছি এক্সপেরিমেন্ট আছে ড্রয়িং এ কার একটা কার ড্রয়িং করা ড্র করা হচ্ছে বাউন্ডারিটা কাছ থেকে এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট আর যেটা প্রবাবিলিটি আমাকে বের করতে হচ্ছে সেটাকে আমি ইভেন্ট ডিফাইন করছি ইভেন্টটা কি এ হচ্ছে ইভেন্ট যে এস অফার্স এস অফার্স মানে টেক্কা তার বাউন্ডারিটা বাউন্ডারিটা কাছ আছে বাউন্ডারিটা কাছ থেকে একটা তার রাখলাম তারটা দেখলাম টেক্কা তার মানে কোন ইভেন্টটা আবার করেছে এই ইভেন্টটা এই ইভেন্টটাকে আমি ডিফাইন করলাম আচ্ছা এখন ক্লাসিক্যাল ডেফিনেশন দিয়ে এই ইভেন্টের আমি প্রবাবিলিটি বের করব তাহলে এই ইভেন্টের প্রবাবিলিটি কি হবে প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু হবে টোটাল নাম্বার অফ পয়েন্টস ইন দা সার্টেন স্পেস সার্টেন স্পেসে টোটাল কতটা পয়েন্ট আছে টোটাল কতটা তাস আছে আর কি বাউন্ডারিটা তাস আছে আর এ এর ফেভারে এই ইভেন্টের ফেভারে কতটা তাস আছে তাহলে এ মানে টেক কার এ অপার করা মানে টেক কার এসে এস এসে আর কি এখানে টোটাল এস কটা থাকবে আমি বললাম যে প্রত্যেকটা ক্যারেক্টার চারটে করে থাকবে তাই তো তাহলে এর ফেভারে তাস আছে চারটে তাহলে এটা হচ্ছে 1/30 আচ্ছা একটা টাস্ককে ভালো করে স্থাপন করলাম দিয়ে যে কোনো একটা টাস্ক তোমাকে র্যান্ডমলি যে কোনো একটা টাস্ক ড্র করতে বললাম ঠিক আছে দিয়ে প্রশ্ন করলাম যে এই টাস্কটা কুইন হবে তার প্রবাবিলিটি কত সিমিলারলি তাহলে প্রবাবিলিটি অফ ইভেন্টুয়াল লেফট না প্রবাবিলিটি অফ কিউ কুইন হবে কার্ডটা কুইন হবে তার প্রবাবিলিটি ক্লাসিক্যাল ডেফিনেশন যদি অ্যাপ্লাই করা হয় তাহলে কি হবে টোটাল টাস্ক 52টা আর এই 52টা টাস্কে কতটা কুইন আছে চারটে কুইন থাকবে তার 4/ দ্যাট ইজ 1/30 একইভাবে এই কিং টোটাল বাউন্ডার ক্লাস থেকে একটা ক্লাস ড্র করলাম সেই ক্লাসটা কিং হবে তার প্রবাবিলিটি 1/13 হবে এই যে 13টা ক্যারেক্টার আমরা পেয়েছি এখানে 13টা ক্যারেক্টারে প্রত্যেকটা ক্যারেক্টার অপার করার প্রবাবিলিটি সেম আসবে এখানে তাহলে এটা হচ্ছে ইকুয়ালি লাইকলি একটু আগে যেটা বললাম এখানে এক্সপেরিমেন্টটা তাহলে ইকুয়ালি লাইকলি এক্সপেরিমেন্ট হবে প্রত্যেকটা মানে একটা টাস্ক বাউন্ডার থেকে একটা টাস্ক যদি ড্র করা হয় তাহলে 13টা ক্যারেক্টারের মধ্যে একটা ক্যারেক্টার আসবে আর প্রত্যেকটা ক্যারেক্টারের অপার করার প্রবাবিলিটি কি এখানে সেম এটা ইকুয়ালি লাইকলি হয়ে যাচ্ছে এক্সপেরিমেন্টটা আচ্ছা এখন যদি বলা হয় যে 52টা টাস্ক আছে 52টা টাস্ক থেকে একটা টাস্ককে ড্র করলাম ঠিক আছে দিয়ে সেই টাস্কটা রেড কালারের হবে তাই প্রবাবিলিটি কত তাহলে রেড কালারের যদি করি তাহলে ইভেন্টটা যখন যে প্রবাবিলিটি ক্যালকুলেট করতে বলবে সেই প্রবাবিলিটিকে আমি ইভেন্ট দিয়ে ক্যালকুলেট করছি আর আর হচ্ছে ইভেন্ট রেড কার্ড অফার্স রেড কার্ড ঠিক আছে তাহলে প্রবাবিলিটি ক্লাসিক্যাল ডেফিনেশন অনুযায়ী প্রবাবিলিটি অফ আর সমান হবে টোটাল নাম্বার অফ পয়েন্টস ইন দা সার্টেন স্পেস সার্টেন স্পেস মানে টোটাল কাজ কত আছে 52টা কাজ আছে আর এ আরের ফেভারে কতটা তাস আছে মানে কতটা রেড কালারের তাস আছে আমি আগে বললাম যে দুই কালারের তাস থাকে রেড কালার আর ব্ল্যাক কালার তাহলে রেড কালারের তাস কতটা 26টা আছে মানে 26 দ্যাট ইজ 1/50% রেড কালারের তাস আছে তার কোয়ালিটি হচ্ছে 50% তাহলে এইভাবে ক্লাসিক্যাল ডেফিনিশন অ্যাপ্লাই করে এই প্রবাবিলিটিটা বের করা যাবে আচ্ছা এখন এই এক্সপেরিমেন্টে আমি ধরছি যে এই এক্সপেরিমেন্টে এবার বলছি যে একটা টাস বাউন্ডারি টাস থেকে একটা টাস র্যান্ডমলি ড্র করলাম র্যান্ডমলি ড্র করার পরে বলছি যে টাসটা ব্ল্যাক অথবা রেড কালারের হবে তার প্রবাবিলিটি ব্ল্যাক অথবা রেড কালারের হবে তাহলে এটা তো ক্লিয়ার প্র্যাকটিক্যাল সেন্সে যে যদি একটা কার্ড ড্র করা হয় সেই কার্ডটা অবশ্যই আইদার রেড কালারের হবে অথবা ব্ল্যাক কালারের হবে তাই তো তাহলে এই ধরনের ইভেন্টকে যে ইভেন্টটা অবশ্যই অফার করবে সেই ইভেন্টকে আমরা বলবো সার্টেন ইভেন্ট ঠিক আছে সার্টেন ইভেন্ট সার্টেন ইভেন্ট জাস্ট নামগুলোকে এখানে মনে রাখবো আমি লেখাচ্ছি না জাস্ট বলেছি ডিসকাস করে নিচ্ছি আর কিছুটা এগুলো টেমপ্লেট প্রতিও তোমরা পেয়েছো তাহলে সার্টেন ইভেন্ট কাকে বলা হচ্ছে সেই ইভেন্টটাকে সার্টেন ইভেন্ট বলা হবে যে ইভেন্টের প্রবাবিলিটি কত হবে যে ইভেন্টটা অবশ্যই অফার করবে ঠিক আছে তাহলে যদি একটা লুডুর গুটিকে থ্রো করা হয় ডাইকে থ্রো করা হয় দিয়ে বললাম যে ফেসটা ইভেন অথবা অড আসবে তার প্রবাবিলিটি কত তাহলে তো এটা ক্লিয়ার যখন ডাইটাকে থ্রো করা হবে সেই ফেসটা আইদার ইভেন হবে অথবা অড হবে ইভেন আর অডের বাইরে হবে না অবশ্যই তাহলে এটা অফার করবে তাহলে এই ধরনের ইভেন্টকে আমরা বলি
সার্টেন ইভেন্ট বলবো, যে ইভেন্টটা অবশ্যই অকার করবে সেই ইভেন্টটাকে আমরা বলবো সার্টেন ইভেন্ট। যদি পয়েন্টকে টস করা হয়, এক্সপেরিমেন্টটা যদি আমি নিই টসিং এর পয়েন্ট, একটা পয়েন্টকে যদি টস করা হয় তাহলে সে দিয়ে আমি বলছি যে টস করার পর বলছি যে হেড অথবা টেল আসবে তার পরবর্তী কত, তাহলে অবশ্যই হেড অথবা টেল আসবে। তাহলে এই ইভেন্টটা হেড, এই যে ইভেন্ট হেড অর টেল অকার্স, এই ইভেন্টটা অবশ্যই সার্টেন ইভেন্ট, ঠিক আছে। আবার যদি এরকম হয় কোন ইভেন্ট যদি দেখা হয় যে আমি ধরছি যে একটা বাউন্ডটা তাস আছে, এক্সপেরিমেন্টটা আছে ড্রয়িং এ কার্ড ফ্রম এ ফুল প্যাক অফ ওয়েল সাফুল কার্ডস, ঠিক আছে, ফুল প্যাক অফ ওয়েল সাফুল কার্ড মানে ফুল প্যাক মানে টোটাল কার্ড কতটা থাকবে, বাউন্ডটা তাস থাকবে, তাহলে বাউন্ডটা তাস থেকে একটা তাস ড্র করলাম। এভাবে এক্সপেরিমেন্টটাকে আমি ভাবছি যে তোমার চোখ রুমাল, তোমার চোখটাকে রুমাল দিয়ে বেঁধে দিয়েছি, যে বাউন্ডটা তাস আমি তোমার সামনে ধরে আছি, দিয়ে তোমাকে একটা তাস ড্র করতে বললাম, তুমি একটা তাস ড্র করলে, তুমি কিন্তু দেখতে পাচ্ছ না তাসটা কী আছে। দিয়ে আমি তোমাকে প্রশ্ন করলাম, তোমার চোখ বাঁধা অবস্থাতে তোমাকে প্রশ্ন করলাম যে এই তাসটা গ্রিন কালারের আছে তার কোয়ালিটি কত, তাহলে চোখ খোলার দরকার নেই এখানে, তুমি চোখ বন্ধ করে বলে দিলে যে এই কার্ডটা গ্রিন হতেই পারে না, গ্রিন কালারের তাস হতেই পারে না, ঠিক আছে। তাহলে কারণ তাসে কতটা থাকে কালার, দুটো কালার, একটা রেড আর একটা ব্ল্যাক। তা এই যে ইভেন্ট ড্রয়িং দ্য কার্ড ড্রন ইজ গ্রিন, এই ইভেন্টটা যে ইভেন্টটা আমি এইভাবে দেখি, দ্য কার্ড ড্রন ইজ the card drawn is green, এই ইভেন্টটাকে যদি আমি কনসিডার করি, তাস খেলার সঙ্গে যদি কনসিডার করি, তাহলে এই ইভেন্টটা কোনো দিনই আসবে না। যদি এক্সপেরিমেন্টটা ফেয়ার হয় তাহলে কোনো দিনই কী আসবে না, এই গ্রিন কার্ড আসবে না, ঠিক আছে, ফেয়ার এক্সপেরিমেন্ট কোনো দিন গ্রিন কার্ড আসবে না। তাহলে এই ধরনের ইভেন্ট, দ্য ইভেন্ট উইথ নেভার অফার্স, কোনোদিনই অফার করবে না, সেই ধরনের ইভেন্ট আমরা বলবো ইম্পসিবল ইভেন্ট, ইম্পসিবল ইভেন্ট। তাহলে স্পেশাল দুটো ইভেন্ট পেলাম, একটা হচ্ছে সার্টেন ইভেন্ট আর একটা হচ্ছে ইম্পসিবল ইভেন্ট। সার্টেন ইভেন্ট কাকে বলা হচ্ছে, যে ইভেন্টটা অবশ্যই অফার করবে, আর ইম্পসিবল ইভেন্ট কাকে বলা হচ্ছে, যে ইভেন্টটা কোনোদিনই কী হবে না, অফার করবে না। যদি লুডুর গুটিকে একটা ফেয়ার গুটি আমি নিচ্ছি, দিয়ে থ্রো করলাম, দিয়ে বললাম ফেসটা সাপ আছে তার কোয়ালিটি কত, তাহলে এটা কিন্তু কোনোদিনই আসবে না, সাপ ফেসটা কোনোদিনই আসবে না। যদি ফেয়ার হয় গুটিটা তাহলে কোনোদিনই সাপ আসবে না, দিস ইভেন্ট ইজ ইম্পসিবল ইভেন্ট। তাহলে কথাটা এখানে বলছি ফেয়ার কথাটা বলা হচ্ছে, ঠিক আছে, তুমি এখন একটা নিজে নিজে গুটি তৈরি করলে যে গুটির প্রত্যেকটা ফেসে সাপ নিয়ে নিয়েছো, প্রত্যেকটা ফেসে সাপ সাতটা করে পয়েন্ট দিয়ে দিয়েছো, ছটা পেজ আছে, ছটা পেজে সাত 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 লেখে নিয়েছে, যে সেই গুটিটাকে যদি থ্রো করা হয় তাহলে তো সাত চলে আসবে। তাহলে স্যার আপনি যে বললেন সাত কখনো আসবে না, তাহলে এখানে আমি কথাটা কী বলেছি, ফেয়ার এক্সপেরিমেন্ট, যদি এক্সপেরিমেন্টটা ফেয়ার হয় মানে লুডুর গুটি ন্যাচারালি যেরকম হওয়া উচিত, ছটা পেজে ছটা ডিস্টিংক্ট নাম্বার থাকবে, সেরকম গুটিকে যদি থ্রো করা হয় তাহলে কোনো দিনই কী আসবে না, সেভেন ফেজটা আসবে না। আবার দেখবে যে লুডু যখন খেলা হয় তখন বেশি ছয়ের প্রয়োজন হয়, ঠিক আছে, ছয়ের প্রয়োজন বেশি হয়, তখন তুমি একটা নিজে নিজে গুটি তৈরি করলে যে ছটা ফেসে ছয় লেগে দিলে, এভাবে ছটা ছয় ছটা করে পয়েন্ট দিলে, তাহলে সেই গুটিটা যখনই থ্রো করবে তখন ছয় চলে আসবে। তাহলে একটু আগে যেটা বললাম যে এই এক্সপেরিমেন্টের প্রত্যেকটা ফেসে আমি যদি ছয় লেগে দিই তাহলে এই এক্সপেরিমেন্টটা কোনো দিন আর র্যান্ডাম থাকবে না। আমরা কোয়ালিটিতে যখনই এক্সপেরিমেন্টের কথা বলবো, দ্য এক্সপেরিমেন্ট উইল মাস্ট বি এই র্যান্ডাম, ঠিক আছে, যদি উল্লেখ থাক বা না থাক আমরা সেই এক্সপেরিমেন্টটাকে কী করবো, র্যান্ডাম এক্সপেরিমেন্ট করবো। তাহলে এই ইভেন্টটা হচ্ছে ইম্পসিবল ইভেন্ট, যে ইভেন্টটা কোনো দিনই অফার করছে না সেই ইভেন্টকে আমরা বলছি ইম্পসিবল ইভেন্ট। আচ্ছা, এখন নেক্সট ঢুকবো যে পুরো কোয়ালিটি থিওরি যেটা,
পরে আমরা যখন স্ট্যাটিস্টিক্স করাবো তখন ওভারভিউ অ্যাপ্লিকেশন পাবো, ওভারভিউ কোন কোন ফিল্ডে অ্যাপ্লাই হয়ে থাকে। স্ট্যাটিস্টিক্সটা পুরোপুরি একদম অ্যাপ্লাইড পোর্শন, মানে এর বাস্তবীয় অ্যাপ্লিকেশন প্রচুর অ্যাপ্লিকেশান আছে, সেগুলো স্ট্যাটিস্টিক্স আমরা ভালো করে ডিসকাস করবো যে কোন কোন ফিল্ডে এগুলো অ্যাপ্লিকেশান আছে পোয়ালিটা। তাহলে পুরো এই যে পোয়ালিটি পোয়ালিটির পুরো থিওরিটা যে বেসিক কনসেপ্টের উপর দাঁড়িয়ে আছে সেই বেসিক কনসেপ্টগুলো আমি এবার ডিসকাস করবো, যেটাকে বলা হচ্ছে পোয়ালিটি অ্যাক্সিওম। ঠিক আছে, এটা তোমার একটু নোট লিখে রাখবে যে পোয়ালিটি অ্যাক্সিওমস, প্রোবাবিলিটি অ্যাক্সিওমস। পুরো প্রবাবিলিটি থিওরিটা এই তিনটে অ্যাক্সিওমের উপর দাঁড়িয়ে আছে, সেই তিনটে অ্যাক্সিওম আমি এখানে ডিসকাস করবো। যে যদি ই একটা এক্সপেরিমেন্ট হয়, ই একটা যে কোনো একটা এক্সপেরিমেন্ট, আর এই এক্সপেরিমেন্টের রিলেটেড একটা ইভেন্ট হচ্ছে এ, এই এক্সপেরিমেন্টের রিলেটেড একটা ইভেন্ট এ, তাহলে এর প্রবাবিলিটি সবসময় পজিটিভ হবে, প্রবাবিলিটি ইজ নন নেগেটিভ। যে কোনো ইভেন্টের প্রবাবিলিটি কোনো দিনই কী হবে না, নেগেটিভ হতে পারবে না, পজিটিভ থাকে। এটা হচ্ছে ফার্স্ট অ্যাক্সিওম অফ প্রবাবিলিটি। ঠিক আছে, আচ্ছা প্রবাবিলিটি অ্যাক্সিওমগুলো লেখো এটা হেডিং দিয়ে লেট। আচ্ছা এক নম্বর অ্যাক্সিওম দিয়ে দেখো, লেট এ বি এনি ইভেন্ট কানেক্টেড টু অ্যান এক্সপেরিমেন্ট, কানেক্টেড টু অ্যান এক্সপেরিমেন্ট, কানেক্টেড টু অ্যান এক্সপেরিমেন্ট এ, দেন প্রবাবিলিটি অফ এ গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, প্রবাবিলিটি অফ এ গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো। ফার্স্ট অ্যাক্সিওম যে কোনো যে কোনো ইভেন্টের প্রবাবিলিটি কত হবে সবসময় পজিটিভ থাকবে। আর দুই নম্বর আমরা একটু আগে বললাম সার্টেন ইভেন্ট, যে ইভেন্টটা অবশ্যই এখন করবে সেই ইভেন্টটাকে সার্টেন ইভেন্ট বলবো, এবং সার্টেন ইভেন্টকে প্রবাবিলিটিতে এস দিয়ে ডিনোট করবো, ক্যাপিটাল এস দিয়ে। আর সেকেন্ড অ্যাক্সিওম প্রবাবিলিটির সেকেন্ড অ্যাক্সিওমে বলা হচ্ছে যে সার্টেন ইভেন্টের প্রবাবিলিটি সবসময় এক হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো প্রবাবিলিটি অফ এস দুই নম্বর দিয়ে প্রবাবিলিটি অফ এস ইকুয়াল টু ওয়ান কমা দি এস বিং সার্টেন ইভেন্ট, সার্টেন ইভেন্ট। আর মিউচুয়ালি পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ কথাটা আমরা ডিসকাস করলাম, যে ধরে নিচ্ছি যে এ ওয়ান কমা এ টু কমা এ থ্রি কমা ডট ডট এ এন বি পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, ইভেন্টস কানেক্টেড টু অ্যান এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট E, then probability of A1 plus A2 plus A3 plus dot dot AN equal to probability of A1 plus probability of A2 plus probability of A3 plus dot dot probability of AN. তাহলে এই তিনটে অ্যাকশন প্লাস মানে কি বললাম যে এ ওয়ান ঘটবে অথবা এ টু ঘটবে অথবা এ থ্রি ঘটবে অথবা এ ঘটবে, প্লাস মানে আইডা আইডা। দাঁড়িয়েছে এবং চ্যাপ্টার ওয়াইজ আমরা স্টেপ বাই স্টেপ যাবো যে পলিটা কিভাবে আস্তে আস্তে ফাস্ট হচ্ছে এবং অ্যাপ্লাইড ফিল্ডের দিকে যাচ্ছে, কীভাবে রিয়েল অ্যাপ্লিকেশান আছে এই জিনিসগুলোকে আমরা ডিসকাস করবো। আর এই তিনটে অ্যাকশনের উপরে প্রবাবিলিটির পুরো থিওরিটা দাঁড়িয়ে আছে। আচ্ছা এখানে তাহলে তিনটে অ্যাকশন, এই তিনটে অ্যাকশন অ্যাপ্লাই করে কিছু রেজাল্ট ডিডিউস করা যায়, যে রেজাল্টের ডিডিউস ডিডাকশনটা আমি এখানে আর দেখাবো না, কারণ তোমরা হয়তো টেন প্লাস টুতে পেয়েছো বা এটা সিলেবাসের সঙ্গে রিলেটেড নাই ডিডাকশনগুলো, কিন্তু রেজাল্টগুলো আমাদের পরবর্তী চ্যাপ্টারে কাজে লাগবে বলে আমি রেজাল্টগুলোকে একটু সামারাইজ করবো। ঠিক আছে, এখানে নেক্সট হেডিং দিয়ে রাখবে
সাম ডিডাকশন সাম ডিডাকশন অ্যাকশন থেকে কিছু কিছু ডিডাকশন আমি ডিসকাস করব জাস্ট আমি রেজাল্টটাকে লিখব এক নম্বর হচ্ছে যে যদি এরকম না হয় যে প্রোবাবিলিটি অফ ও ইকুয়াল টু 0 ওটাকে ইম্পসিবল ইভেন্ট বলা হচ্ছে আমি আগে ডিসকাস করলাম ইম্পসিবল ইভেন্ট কাকে বলা হচ্ছে যে ইভেন্ট কোনোদিনই আসবে না অকার করবে না সেটাকে আমরা বলছি ইম্পসিবল ইভেন্ট ঠিক আছে তাহলে প্রোবাবিলিটি অফ ও ইন ক্যাপিটাল ও দিয়ে ইম্পসিবল ইভেন্ট ডিফাইন করো এবং ডিনোট করো আর প্রোবাবিলিটি অফ ও ইকুয়াল টু 0 কমা দিয়ে ও বিইং ইম্পসিবল ইভেন্ট ইম্পসিবল ইভেন্ট আচ্ছা দুই নম্বর ডিডাকশন পাওয়া যায় যে এরকম যদি ধরা হয় একটা এক্সাম্পল দিচ্ছি একটা ডাইকে থ্রো করছি এক্সপেরিমেন্টটা হচ্ছে থ্রোয়িং এ ডাই থ্রোয়িং এ ডাই তাহলে এ ডাইটাকে থ্রো করলাম যে এ একটা ইভেন্ট এ হচ্ছে ইভেন্ট তোমার সিক্স অকার্স বি হচ্ছে ইভেন্ট মাল্টিপল অফ থ্রি থ্রি এইভাবে বিভিন্ন ইভেন্ট ডিফাইন করা যেতে পারে আচ্ছা সেট থিওরি যে তাহলে এইখানে সার্টেন স্পেস সেট থিওরি তে মেসে তাহলে সার্টেন স্পেস টা মানে ইউনিভার্সাল সেটটা কি হবে 1 2 3 4 5 6 7 এগুলো 5 আর 6 সাথে এই ছটা পয়েন্ট তাহলে সার্টেন স্পেস এ এটা ইউনিভার্সাল সেট হবে আর প্রত্যেকটা ইভেন্ট এই এক্সপেরিমেন্টের রিলেটেড প্রত্যেকটা ইভেন্ট এটা এর কি হবে সাবসেট হবে ইউনিভার্সাল সেট থেকে পাওয়া যাবে আর এই ইভেন্টে কি আছে তাহলে এই ইভেন্ট সমান হচ্ছে তোমার এতে থাকে শুধু 6 আচ্ছা যদি সেট থিওরিতে আমি আসি ভেন ডায়াগ্রাম ড্র করি এটা 1 2 3 4 5 6 এই পয়েন্ট গুলো এসে আছে এটা স্টার্ট এর আর এতে কোনটা আছে এতে শুধু এটা আছে তাহলে এ বার কোনটা হবে বার মানে কমপ্লিমেন্ট একটা সেটের কমপ্লিমেন্ট তাহলে এ কমপ্লিমেন্ট কে আমরা পয়েন্টতে বার দিয়ে গুণ করব তাহলে এ বার এটা ইকুয়াল টু তাহলে এ থাকবে না তে এতে যে পয়েন্ট গুলো আছে এটা থাকবে না তাহলে 1 2 3 4 5 6 এগুলো থাকবে 1 2 3 4 5 আর 6 তাহলে কম পলিতে কমপ্লিমেন্ট এই সেটের কমপ্লিমেন্টটাকে আমরা এ বার দিয়ে গুণ করব আর এটা বোঝাবে এ বার প্রোবাবিলিটিতে বোঝাবে যে এ যদি একটা ইভেন্ট হয় তাহলে এ বার বোঝাবে যে এ উইল নট অকার এ ঘটবে না তারপর ইভেন্টটা হচ্ছে যে এ এ তাহলে এটা দুটো জিনিস তো করে দাও একটা ইভেন্ট এ আর একটা ইভেন্ট এ বার এ বারটা দিয়ে কি বোঝা যায় তো প্রোবাবিলিটিতে যে যেটা সেট থিওরিতে আমরা কমপ্লিমেন্ট বলছি প্রোবাবিলিটিতে এটাকে আমরা কি বোঝা যাবো যে এ বার ইন্ডিকেট দ্যাট দা ইভেন্ট এ উইল নট অকার এ ইভেন্টটা অকার করবে না তাহলে এ আর এই প্রোবাবিলিটি অফ এ বার নেক্সট ডিটেকশনে দেখানো যায় যে প্রোবাবিলিটি অফ এ বার সমান হচ্ছে 1 মাইনাস প্রোবাবিলিটি অফ এ ঠিক আছে এর দুই নম্বর দিয়ে দেখো প্রোবাবিলিটি অফ এ বার ইকুয়াল টু 1 মাইনাস প্রোবাবিলিটি অফ এ তাহলে এখানে যে এক্সাম্পলটা দিলাম এই এক্সাম্পলটা যে এক্সপেরিমেন্ট আমি কনসিডার করেছি এখানে আর একটা ইভেন্ট দিছি মাল্টিপল অফ থ্রি ঠিক আছে তাহলে বিতে কোন কোন পয়েন্টগুলো থাকবে বিতে এস থেকে কোন কোন পয়েন্টগুলো আছে থ্রি আর থ্রি আছে সিক্স তাহলে কোয়ালিটি অফ বি যখন আমি ক্যালকুলেট করব তখন তাহলে ক্লাসিক্যাল ডেফিনেশন আসলাম এবার সেট থিওরি যেটা আছে এই এই সেটের অর্ডারটা মানে অর্ডার অফ এস নিচে থাকবে আর উপরে থাকবে অর্ডার অফ যে ইভেন্টের কোয়ালিটি বের করছি যে ইভেন্টের কোয়ালিটি বের করছি সেই ইভেন্টের অর্ডার অর্ডারটা কার্ডিনাল যদি বা মডুলাস দিয়ে ডিনোট করা হয় তাহলে এটা ক্লাসিক্যাল ডেফিনেশন থেকে এই জিনিসটা আছে যে অর্ডার অফ বি বাই অর্ডার অফ এস তাহলে এটা কত হবে কোয়ালিটি অফ এই অর্ডার অফ বি হচ্ছে টু বাই অর্ডার অফ এস হচ্ছে সিক্স দ্যাট ইজ ওয়ান বাই থ্রি আগে আমরা বি মানে একটা ডাইকে থ্রো করছি ফেসটা মাল্টিপল অফ থ্রি হবে তার কোয়ালিটি কত পেয়েছিলাম এই জায়গায় পেয়েছিলাম সেট থিওরি দিয়ে অর্ডার দিয়ে আর কি এটা প্রমাণ করা গেল কথা হলো সেম কোয়ালিটি আছে তাহলে এইভাবে যদি প্রত্যেকটা ইভেন্টকে সেট আকারে রিপ্রেজেন্ট করা হয়
তাহলে প্রোবাবিলিটিগুলো সেই ইভেন্টের প্রোবাবিলিটিগুলো অর্ডার দিয়ে ক্যালকুলেট করা হয়। আচ্ছা এখানে তাহলে প্রোবাবিলিটি অফ এ এই জিনিসটা লক্ষ্য করে দেখো যে প্রোবাবিলিটি অফ এ কত হবে। তাহলে আমি এগুলো বাদ দিচ্ছি, ইভেন্টগুলো বাদ দিচ্ছি, এই ইভেন্ট থেকে এই সেটটা পেয়েছি। তাহলে প্রোবাবিলিটি অফ এ এটা সমান হবে অর্ডার অফ এ বাই অর্ডার অফ এস, দ্যাট ইজ ইকুয়াল টু অর্ডার অফ এস 1 আর অর্ডার অফ এস 1/6। আচ্ছা অর্ডার অফ প্রোবাবিলিটি অফ এবার যদি ক্যালকুলেট করি, এবারে কি পয়েন্ট আছে এটা বাদ দিয়ে এস এর সব পয়েন্টগুলো এবারে থাকবে, তাহলে এবারের অর্ডার কত, মানে অর্ডার অফ এবার বাই অর্ডার অফ এস, দ্যাট ইজ এবারে অর্ডার হচ্ছে 5 বাই এস এর অর্ডার হচ্ছে 6। আচ্ছা এখানে কি হচ্ছে, এখানে একটু মনে রাখো যে অর এবার যখন কমপ্লিমেন্ট বের করবো এই কমপ্লিমেন্টে 6টা থাকবে। কমপ্লিমেন্টের ডেফিনেশন হচ্ছে মানে এস এর এর বাকি এলিমেন্ট, এই এ এলিমেন্টটা বাদ দিয়ে বাকি এসে যত এলিমেন্ট আছে সবগুলো কমপ্লিমেন্টে থাকবে। তাহলে এর অর্ডারটা হচ্ছে কত, এটা এখানে 6 থাকবে না, শুধু 5 পর্যন্ত থাকবে, ঠিক আছে। যদি বি সেটটা আমি এরকম নিয়ে দেখো, তোমার বি সেটটা কত পাচ্ছি, বি মাল্টিপ্ল অফ 3, বিতে থাকছে তোমার 3 আর 6, তাহলে বি বার, বি বার সমান কত হবে, বি বারে 3 আর 6টা বাদ দিব এসে, তাহলে 1, 2, 4 আর 5। তাহলে এখানে দেখো কোয়ালিটি অফ বি যদি ক্যালকুলেট করি, কোয়ালিটি অফ বি সমান কত হচ্ছে, কোয়ালিটি অফ বি হচ্ছে অর্ডার অফ বি বাই অর্ডার অফ এস, অর্ডার অফ বি হচ্ছে 2, তাহলে 2/6 দ্যাট ইজ 1/3। আর প্রোবাবিলিটি অফ বি বার তাহলে তো কত হচ্ছে, ক্লাস এই ডেফিনেশন অনুযায়ী, ক্লাসিক্যাল ডেফিনেশন অনুযায়ী অর্ডার অফ বি বার বাই অর্ডার অফ এস, তাহলে এটা হচ্ছে 4/6 দ্যাট ইজ ইকুয়াল টু 2/3। তাহলে এখানে দেখো যে প্রোবাবিলিটি অফ এটা সমান, এটা সমান আমি লিখতে পারবো 1 এই যে এটা পেলাম এ বার, এটা সমান 1 1/6 লেখা যাবে। তাহলে 1 1/6 মানে 1 1/6টা হচ্ছে প্রোবাবিলিটি অফ এ, তাহলে প্রোবাবিলিটি অফ, তাহলে সেকেন্ড রিয়াকশন বলা হচ্ছে যে প্রোবাবিলিটি অফ এ বার সমান হচ্ছে 1 প্রোবাবিলিটি অফ এ। আর এটা মাথায় মনে রাখবো আমরা যে এ যদি একটা ইভেন্ট হয় তাহলে এ বারটা ডিনোট করবে দ্য ইভেন্ট এ উইল নট অকার, এই ইভেন্টটা অকার করবে না, সেই প্রোবাবিলিটি হচ্ছে সেই ইভেন্টটা হচ্ছে এ বার। তাহলে ইভেন্টগুলোকে আমরা সেট আকারে কনসেপ্ট, সেটের কনসেপ্টে নিয়ে আসলাম, দিয়ে প্রোবাবিলিটি যখন বের করতাম তখন সেটগুলোর অর্ডার এর রেশিও বের করতাম, ঠিক আছে। আর এখানে তাহলে যদি এরকম হয় দুটো ইভেন্ট নেওয়া হয় এ আর বি দুটো ইভেন্ট, সাজার এ সাবসেট অফ বি, এ আর বি দুটো ইভেন্ট আর এ সাবসেট অফ বি যদি হয় তাহলে প্রোবাবিলিটি অফ এ লেস দ্যান ইকুয়াল টু প্রোবাবিলিটি অফ বি লেখা যাবে, ঠিক আছে। তিন নম্বর দিয়ে লাগবে if a less than equal to b a subset of b then probability of a less than equal to probability of b, যদি a subset of b হয় তাহলে probability of a probability of b থেকে ছোট হবে। আর probability আমরা ফার্স্ট অ্যাক্সিওমে বললাম যে probability সব সময় পজিটিভ থাকবে, probability মধ্যে নেগেটিভ হবে, আর এই অ্যাক্সিওম গুলো অ্যাপ্লাই করে এই দুই নম্বর অ্যাক্সিওমে অ্যাপ্লাই করে এটা প্রমাণ করা যায় যে 0 less than equal to quality of a less than equal to a। এখানে a বলতে যে কোনো একটা ইভেন্ট বোঝাচ্ছে, তাহলে a যদি যে কোনো একটা ইভেন্ট হয় তার quality must lie in the closed interval 0 1, 0 1 closed interval quality কোন দিন 1 থেকে বড় হবে না, 0 থেকে ছোট হবে না, নেগেটিভ হবে না, তাহলে quality সবসময় এই closed interval 0 1 এর মধ্যে lie করবে, ঠিক আছে। আর দুটো ইভেন্ট যদি নিয়ে এরকম যে a একটা ইভেন্ট আর b আর একটা ইভেন্ট, তাহলে a আর b এই দুটো ইভেন্টের যোগফল মানে এ অথবা বি অফার করতে এই প্রবাবিলিটিটা, এটা সাম প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ বি। তাহলে 5 নম্বর দিয়ে লেখো প্রবাবিলিটি অফ এ প্লাস বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ বি। এই ডিডাকশনটাকে আরো জেনারেলাইজ করা যায় যে আমি এখানে একটু দেখাচ্ছি,
মানে কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটি তিনটে ইভেন্টই থাকে এ প্লাস বি প্লাস সি এটা সমান লেখা যাবে কোয়ালিটি অফ এ প্লাস কোয়ালিটি অফ বি প্লাস কোয়ালিটি অফ সি মাইনাস কোয়ালিটি অফ এ বি মাইনাস কোয়ালিটি অফ এ সি মাইনাস কোয়ালিটি অফ বি সি প্লাস কোয়ালিটি অফ এ বি সি তিনটে ইভেন্ট সিমিলারলি চারটে ইভেন্ট যদি থাকে এরা মধ্যে এই দুটো ইভেন্টে দেখো একটা একটা ইভেন্টের যোগফল তারপরে দুটো এসছে ইন্টারসেকশন তিনটে যখন আছে একটা 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 এগুলো কি প্রত্যেকটাতে একটা করে আছে তারপরে দুটো দুটো ইন্টারসেকশন ঠিক আছে এখান থেকে তার তিনটে থেকে দুটো দুটো কিভাবে নেওয়া যাবে এ বি এ সি আর বি সি দুটো দুটো ইন্টারসেকশন তারপরে তিনটে থেকে তিনটে ইন্টারসেকশন এ বি সি তাহলে এ বি সি এখানে আসবে তাহলে এই জিনিসটাকে এটাকে অ্যাডিশন রুল বলা হচ্ছে ঠিক আছে এই অ্যাডিশন রুলটাকে জেনারেল জেনারেলাইজ করা যায় জেনারেল অ্যাডিশন রুল ছয় নম্বর দিয়ে লাগো ছয় নম্বর জেনারেল অ্যাডিশন রুল জেনারেল অ্যাডিশন রুল জেনারেল অ্যাডিশন রুল আমি শুধু এবার লিখে দিচ্ছি এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি প্লাস ডট ডট an এটা সমান লাগে সামেশন সামেশন কোয়ালিটি অফ a1 মাইনাস সামেশন কোয়ালিটি অফ a1 a2 প্লাস সামেশন কোয়ালিটি অফ a1 a2 a3 মাইনাস ডট ডট মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1 কোয়ালিটি অফ a1 a2 ডট ডট an এটাকে জেনারেল অ্যাডিশন রুল বলা হচ্ছে এন টাইপ ঠিক আছে তাহলে এন টাইপ এর যখন যোগফলের কোয়ালিটি বের করব তখন একটা একটা এখানে কতটা টার্ম থাকবে এটা মানে অ্যাকচুয়ালি মানে কোয়ালিটি অফ এ1 প্লাস কোয়ালিটি অফ এ2 প্লাস কোয়ালিটি অফ এ3 প্লাস কোয়ালিটি অফ এ এন টা তার টার্ম থাকবে এন সি1 আর এ1 এ2 মানে এখান থেকে এন টা ইভেন্ট আছে এন টা ইভেন্ট থেকে যে কোনো দুটো ইভেন্টের ইন্টারসেকশন তাহলে এন টা থেকে দুটো কত রকম ভাবে নেওয়া যাবে এন সি2 তাহলে এখানে কতটা টার্ম থাকবে এন সি2 এখানে এই সামটাতে অ্যাকচুয়ালি এন সি3 টা টার্ম আছে এভাবে এন সি এন দ্যাট ইজ এখানে একটাই টার্ম আছে এই জন্য এখানে সাম দিইনি আমি একটা টার্ম দাঁড়া দিন তাহলে এইভাবে কি হচ্ছে যে এটাকে জেনারেল অ্যাডিশন রুল বলা হচ্ছে সাত নম্বর দিয়ে দেখো বুলস ইনইকুয়ালিটি বুলস ইনইকুয়ালিটি কোয়ালিটি অফ এখানে ইনইকুয়ালিটি বলা হচ্ছে কোয়ালিটি এ ওয়ান প্লাস এ টু প্লাস এ এন এটা লেস দেন ইকুয়াল টু কোয়ালিটি অফ এ ওয়ান প্লাস কোয়ালিটি অফ এ টু প্লাস ডেল্টা কোয়ালিটি অফ এ এটাকে বুলস ইনইকুয়ালিটি বলা হচ্ছে এই যোগফলের কোয়ালিটি আমরা কোয়ালিটি থার্ড অ্যাক্সিওমে বলেছি যে এ ওয়ান এ টু এন যদি প্যারাই মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় তাহলে এই এটা দিস ইকুয়াল টু দিস হবে কিন্তু এটা যদি যে কোনো ইভেন্ট হয় প্যারাই মিউচুয়ালি এক্সক্লুসিভ হতে পারে অথবা না হতে পারে তাহলে যে কোনো ইভেন্টের ক্ষেত্রে এ ওয়ান এ টু এ এই ইভেন্টের ক্ষেত্রে এই ইনইকুয়ালিটিটা মেনটেন করে ফর এনি এনি ইভেন্টস A1 A2 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 A1 A2
अच्छा नेक्स्ट डिस्कस करो कंडीशनल ऑर्डर, कंडीशनल ऑर्डर एक टा एक्सपेरिमेंट दिखी, ये होता है एक टा एक्सपेरिमेंट,
আর ই এক্সপেরিমেন্টের রিলেটেড দুটো ইভেন্ট কনসিডার করতে একটা ইভেন্ট হচ্ছে এ আর একটা ইভেন্ট বি তাহলে এটা একটা নতুন ইভেন্ট নিব এ বাই বি এ বাই বি এটা একটা ইভেন্ট এবং এই ইভেন্টটা আমরা এই ইভেন্টটাকে নতুন ইভেন্ট দিয়ে আমরা বোঝাতে চাইবো যে এটা হচ্ছে ইভেন্ট দ্যাট ইভেন্ট এ ইন দ্য অ্যাসাম্পশন দ্যাট বি হ্যাজ অফার ঠিক আছে যদি এরকম বলি প্রবাবিলিটি অফ দিস এটাকে কন্ডিশনাল প্রবাবিলিটি বলবো প্রবাবিলিটি অফ এ বাই বি এই যে ইভেন্ট আছে এ বাই বি তাহলে এটাকে আমরা কি বলতে চাইবো এই এটা হচ্ছে প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট এ ইন দ্য অ্যাসাম্পশন দ্যাট দ্য ইভেন্ট বি হ্যাজ অলরেডি অফার মানে বি ইভেন্টটা ঘটে গেছে দিয়ে এ ইভেন্ট ঘটবে যেটা নিচে আছে এই ইভেন্টটা আগে ঘটে গেছে দিয়ে এটা ঘটে যাওয়ার পরে কি হবে এই ইভেন্টটা ঘটবে তাহলে এটাকে কন্ডিশনাল প্রবাবিলিটি বলবো কন্ডিশনাল প্রবাবিলিটি অফ এ উপরে যেটা আছে কন্ডিশনাল প্রবাবিলিটি অফ এ ইন দ্য অ্যাসাম্পশন দ্যাট দ্য ইভেন্ট বি হ্যাজ অলরেডি অফার বি ইভেন্টটা অফার করে গেছে এবং এটাকে আমরা এভাবে ডিফাইন করবো প্রবাবিলিটি অফ এ বি বাই প্রবাবিলিটি অফ বি তাহলে এইটাকে কন্ডিশনাল প্রবাবিলিটি বলছি কন্ডিশনাল প্রবাবিলিটি অফ এ ইন দ্য অ্যাসাম্পশন দ্যাট দ্য ইভেন্ট বি হ্যাজ অলরেডি অফার তাহলে এর ভ্যালুটা এরকম পাচ্ছি ঠিক আছে এখানে অবশ্যই বোঝা যাচ্ছে যে কন্ডিশনাল প্রবাবিলিটিটা কিন্তু এক্সিস্ট করবে না যদি প্রবাবিলিটি অফ বি জিরো হয়ে যায় মানে বি ইভেন্টটা যদি ইম্পসিবল ইভেন্ট হয়ে যায় ঠিক আছে তাহলে প্রবাবিলিটি অফ বি এখানে আমি কমা দিয়ে দিচ্ছি প্রোভাইডেড প্রবাবিলিটি অফ বি নট ইকুয়াল টু জিরো বি জিরো হলে এটা এক্সিস্ট করবে না এই কন্ডিশনাল তাহলে এই ডেফিনেশনটা একটু ছোট করে দেখে না দ্য কোয়ালিটি অফ দ্য ইভেন্ট এ ইন দ্য অ্যাসাম্পশন The assumption that in the assumption that the unit B has already occurred is denoted by Probability of A by B and is defined to be probability of A by B. Probability of A by B equal to probability of A B by probability of B provided probability of B not equal to zero. তাহলে এই দুটো probability ratio হচ্ছে probability of A B আমি একটু আগে বললাম যে A একটা event আর B একটা event হলে A B A আর B এর intersectionটা কি বোঝাবে The event that both A and B occur simultaneously. দুটো একসঙ্গে ঘটবে এই ইভেন্টটা ঠিক আছে আচ্ছা যদি এরকম নিই আমি ধরছি একটা এক্সপেরিমেন্ট আমি এখানে নিচ্ছি যে 52টা তাস আছে ফুল টাকা ফয়েল সাবুন কার্ড এখান থেকে যে কোনো একটা তাস ড্র করলাম ঠিক আছে আমি নিজে ড্র করলাম আমি র্যান্ডামলি ড্র করলাম আমারই চোখ বাধা আছে যে আমি কার্ডটা ড্র করলাম যে আমার চোখটা খুলে দেওয়া হলো রুমালটা খুলে দেওয়া হলো আমি তাসটাকে দেখলাম তোমাদেরকে দেখাচ্ছি না তাসটা আমি নিজে দেখলাম যে তাসটা দেখে আমি তোমাদেরকে একটা ক্লু দিলাম যে এই তাসটা কুইন আছে দিয়ে তোমাদেরকে প্রশ্ন করলাম যে তাসটা রেড কালারের কুইন আছে তার প্রবাবিলিটি বের করো ব্যাপারটা ভালো করে দেখো যে একটা জিনিস বলে দিচ্ছি যে তাসটা কুইন আমি এটা বলে দিয়েছি দিয়ে বলছি তোমাদেরকে প্রশ্ন করছি যে কার্ডটা রেড কালারের কুইন আছে এটা প্রবাবিলিটি কত তাহলে একটা ইভেন্ট ঘটে গেছে এখানে কুইন ইভেন্টটা ঘটে গেছে দিয়ে আরেকটা ইভেন্ট কি হবে অফার করবে তাহলে এই প্রবাবিলিটিটা যদি আমি ক্যালকুলেট করি আমি ইভেন্টটা দিচ্ছি
এরকম যে এ হচ্ছে ইভেন্ট দ্য কার্ড ইজ কুইন আর বি হচ্ছে ইভেন্ট আচ্ছা বি হচ্ছে ইভেন্ট দ্য কার্ড ইজ কুইন আর এ হচ্ছে ইভেন্ট দ্য কার্ড ইজ রেড প্রশ্নটাতে আমি কি এক্সপেরিমেন্টে কি করেছি যেখানে একটা তাস ড্র করেছি দিয়ে বলেছি তার তাসটা কুইন আছে তোমাদের প্রশ্ন বলছি রেড রেড কালারের কুইন আছে তার পরে তাহলে দুটো ক্যারেক্টারিস্টিক আছে একটা রেড আর একটা কুইন দুটোকে আমি দুটো ইভেন্ট ধরে নিলাম একটাকে ইভেন্ট এ ধরলাম একটাকে ইভেন্ট বি ধরলাম তাহলে রিকোয়ার্ড ইভেন্টটা কি রিকোয়ার্ড ইভেন্টটা পরে কোনটা ঘটে গেছে এটা কন্ডিশনাল প্রবাবিলিটি অবস্থা আছে কোনটা ঘটে গেছে কুইন তাসটা কুইন আমি এটা বলে দিছি মানে বি বি ইভেন্টটা অপার করে গেছে তাহলে বিটা নিচে থাকবে আর এ ইভেন্ট অপার করার প্রবাবিলিটি আমি আছে তাহলে এটা ডেফিনেশন দিয়ে কোয়ালিটি অফ এ বি বাই কোয়ালিটি অফ বি আচ্ছা এখানে দেখো কোয়ালিটি অফ এ বি যদি আমি ক্যালকুলেট করি এ বিটা কি বোঝাতে যাচ্ছে এ আর বি এর ইন্টারসেকশন মানে এ ও অপার করবে বি ও অপার করবে একটা টাস্কে ড্র করলাম যে এ বি ঘটা মানে এ ও অপার করবে বি ও অপার করবে দ্যাট ইজ কার্ডটা রেড ও হবে কার্ডটা কুইন ও হবে এ বিটা অ্যাকচুয়ালি বোঝাতে যাচ্ছে এই ইভেন্টটা বোঝাতে যাচ্ছে দ্য কার্ড The card is red and queen. That red and queen. এটা intersection মানে তো এক দুটো একসঙ্গে ঘটবে এ ও ঘটবে বি ও ঘটবে মানে কার্ডটা রেড ও হবে কার্ডটা কুইন ও হবে মানে তাহলে এটা অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে যে কার্ডটা এ বি ইভেন্টটা বোঝা যাচ্ছে দ্য কার্ড ইজ কুইন অফ রেড কালার তাই তো রেড কালারের কুইন আছে আচ্ছা এখন একটা তাস বাউন্ডারি তাস থেকে একটা তাস ড্র করলাম যে সেই তাসটা রেড কালারের কুইন হবে তার কোয়ালিটি কত টোটাল টোটাল পয়েন্ট এই যখন এই কোয়ালিটি ক্যালকুলেট করব তাহলে এটা কি আর যে এ বি এটা কি বোঝাচ্ছে এ বি মেনটা এটা দেখো আলাদা করে বোঝাচ্ছে কার্ড ইজ রেড বিটা কার্ড ইজ কুইন এ বি মানে রেড কালারের কুইন বলতে আছে এ বি মেনটা মানে এই দুটোই একসঙ্গে ঘটবে দ্যাট ইজ রেড কালারের কুইন মানে তাহলে ক্লাসিক্যাল ডেফিনেশন অনুযায়ী টোটাল নাম্বার অফ পয়েন্টস নিচে থাকবে ডিনোমিনেটরে আর নিউমারেটরে কি থাকবে যে এ বি ফেভারে কতটা তাস আছে এ বি ফেভারে মানে রেড কালারের কুইন কটা আছে আচ্ছা কুইন তো আমরা দেখছি কুইন চারটে থাকবে প্রত্যেকটা সুইটের একটা করে কুইন থাকবে আর তাহলে রেড কালারের দুটো কুইন থাকবে আর ব্ল্যাক কালারের দুটো কুইন থাকবে টোটাল চারটে কুইন হয়ে গেলো রেড কালারের কুইন কত হবে তাহলে তাহলে এটা সমান হচ্ছে 1/13 বোঝা গেল তাহলে এ বির প্রবাবিলিটি হলো 1/13 আর প্রবাবিলিটি অফ বি কত হবে বিটা কি অ্যাকচুয়ালি বি হচ্ছে দ্য কার্ড ইজ কুইন তাহলে ক্লাসিক্যাল ডেফিনেশন যে টোটাল পয়েন্ট 52টা আর কুইন বি এর ফেভারে কতটা পয়েন্ট আছে মানে 52টা তাসের মধ্যে কতটা কুইন আছে তাহলে এর মধ্যে কুইন থাকবে টোটাল 4টা দ্যাট ইজ এটা 1/ ভুল করলাম 1/26 আর এটা হচ্ছে 1/13 তাহলে এ বাই ডি এই প্রবাবিলিটি যখন ক্যালকুলেট করো তখন এটা হচ্ছে 1/26/1/13 দ্যাট ইজ ইকুয়াল টু 1/6 বোঝা গেল ব্যাপারটা তাহলে যদি এরকম এক্সপেরিমেন্ট করা হয় যে আমি একটা কার্ড ড্র করলাম কার্ডটা দেখে বললাম যে কার্ডটা কুইন আছে তোমাদেরকে বলে দিলাম কুইন আছে যে তোমাদের প্রশ্নকে প্রশ্ন করলাম যে তাহলে কুইনটা কি হতো রেড কালারের কুইন হতে পারতো না গ্রিন কালার ব্ল্যাক কালার হতে পারে তোমাদেরকে প্রশ্ন করলাম যে এটা রেড কালারের কুইন আছে তার পরে কি হতো তাহলে কোয়ালিটিটা হতো কন্ডিশনাল কোয়ালিটি অ্যাপ্লাই করে বের করা যাবে তাহলে কন্ডিশনাল কোয়ালিটি থেকে আমরা এটা বলতে পারবো যে যদি কোয়ালিটি অফ যেটা পেলাম আমরা কোয়ালিটি অফ এ বাই বি ইকুয়াল টু কোয়ালিটি অফ এ বি বাই কোয়ালিটি অফ বি আর কোয়ালিটি অফ বি বাই এ কত হতে পারে তাহলে তাহলে এখানে দেখো ডেফিনেশনটাতে যেটা নিচে আছে তার কোয়ালিটি নিচে আছে তাহলে কোয়ালিটি অফ এ নিচে থাকবে আর এদের ইন্টারসেকশনটা উপরে থাকবে তাহলে এখান থেকে কোয়ালিটি অফ এ বি সমান দেখা যাবে এটা থেকে এ বি সমান কোয়ালিটি অফ বি ইন্টু কোয়ালিটি অফ এ বাই বি আর এখান থেকে কোয়ালিটি অফ এ বির ভ্যালু দেখা যাবে কোয়ালিটি অফ এ ইন্টু কোয়ালিটি অফ বি বাই এ তাহলে এটাকে মাল্টিপ্লিকেশন রুল বলা হচ্ছে এ আর বি যদি দুটো ইভেন্ট হয় তাহলে মাল্টিপ্লিকেশন রুল হচ্ছে এ বি এ বির ভ্যালু এটা হতে পারে অথবা এটা যে কোনো একটা নিতে পারে ঠিক আছে যদি বি এর কোয়ালিটি জিরো হয়ে যায়
मल्टीप्लिकेशन रूल बोला नेक्स्ट देखो मल्टीप्लिकेशन रूल शुद्ध यहाँ लेखा क्वालिटी ऑफ ए बी इक्वल टू क्वालिटी ऑफ ए क्वालिटी ऑफ बी बाय ए अथवा यहाँ लिखते हो क्वालिटी ऑफ बी क्वालिटी ऑफ ए बाय बी এখানে একটা কথা মনে রাখবেন যে কন্ডিশনাল কোয়ালিটি এক্সিস্ট করতে পারে নাও করতে পারে কন্ডিশনাল কোয়ালিটিটা এক্সিস্ট করবে না যদি এই কন্ডিশনাল কোয়ালিটি এক্সিস্ট না যদি কোয়ালিটি অফ এ জিরো হয় তাহলে এই কন্ডিশনাল কোয়ালিটি এক্সিস্ট করবে না যদি কোয়ালিটি অফ বি জিরো হয় তাহলে যদি কোয়ালিটি অফ বি জিরো হয় তাহলে এই রুলটা নেব না এটা ইকুয়াল টু নেব আর কোয়ালিটি অফ এ যদি হয় তাহলে এটা নেব না এই ভ্যালুটা এটা সঙ্গে থাকবে তাহলে এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন রুল এটাকে জেনারেলাইজ করা যায় যে এনটা ইভেন্ট যদি না হয় যে এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর এভাবে এন মাইনাস ওয়ান এন এনটা ইভেন্টের প্রোডাক্ট নিয়েছে এখানে দুটো ইভেন্টের প্রোডাক্ট ছিল মাল্টিপ্লিকেশন এনটা ইভেন্টের প্রোডাক্ট নিয়েছি যদি এই কোয়ালিটি আমি ক্যালকুলেট করতে চাই এর ভ্যালুটা এরকম দাঁড়ায় কোয়ালিটি অফ এ ওয়ান কোয়ালিটি অফ এ টু বাই এ ওয়ান কোয়ালিটি অফ এ থ্রি বাই এ ওয়ান এ টু quality of a4 by a1 a2 a3 dot dot guna se to sab gun hote jaate quality of an quality of an by a1 a2 a3 dot dot an minus 1 eta ke bola hocche general multiplication rule next dekho general multiplication जनरल मल्टीप्लिकेशन रूल ये जस्ट এটা লিখে দাও দিস ইকুয়াল টু দিস আচ্ছা এখানে তাহলে কি রকম হচ্ছে দেখো যে a1 দিয়েছি তখন নিচে এখানে a1 আছে আর উপরে কত আছে a2 আছে ঠিক আছে আর নিচে কত আছে a2 লাগে যে ইভেন গুলো আছে a1 a2 a3 a1 a2 a3 a4 a5 an 1 n প্রথম টার্মটাতে a1 দিয়ে শুরু করি সেকেন্ড টার্মটাতে a2 a2টা উপরে আছে আর নিচে a2 এর আগে যেটা আছে সেটা নিচে আছে আচ্ছা থার্ড টার্মটাতে উপরে আছে a1 দেখো a3 আর a3 এর আগে যেগুলো আছে সেটা নিচে আছে এদের ইন্টারসেকশন গুলো a1 a2 এর ইন্টারসেকশনটা নিচে আছে তারপরে টার্মটাতে a4 উপরে আছে দেখো আর নিচে কি আছে নিচে a4 এর আগে যেগুলো আছে তাদের ইন্টারসেকশন a1 a2 a3 ইন্টারসেকশন এভাবে লাস্ট টার্মটাতে কি হচ্ছে লাস্ট টার্মটাতে an উপরে থাকছে আর নিচে এন এর আগে যত ইভেন্ট আছে সবগুলো ইন্টারসেকশন নিচে আছে এটা বলা হচ্ছে জেনারেল মাল্টিপ্লিকেশন রুল আচ্ছা এখন এই ইভেন্ট নিচ্ছি দুটো ইভেন্ট এ একটা ইভেন্ট আর বি একটা ইভেন্ট যদি এইরকম হয় কোয়ালিটি অফ এ বি ইকাল টু কোয়ালিটি অফ এ ইন্টু কোয়ালিটি অফ বি এ আর বি এর গুণফলের কোয়ালিটিটা দুটো কোয়ালিটির গুণফলের যদি সমান হয় সঙ্গে সমান হয় তখন আমরা বলবো দা ইভেন্ট এ আর বি আর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট তাহলে দুটো ইভেন্টকে ইন্ডিপেন্ডেন্ট বলা হবে যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে আচ্ছা আবার যদি তিনটা ইভেন্ট নিই যদি এই তিনটে ইভেন্ট এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করে এ কোয়ালিটি অফ এ বি ইকুয়াল টু এটা কোয়ালিটি অফ এ সি ইকুয়াল টু কোয়ালিটি অফ এ ইনটু কোয়ালিটি অফ সি কোয়ালিটি অফ বি সি ইকুয়াল টু কোয়ালিটি অফ বি ইনটু কোয়ালিটি অফ সি যদি এই তিনটে কন্ডিশন তিনটে ইভেন্ট যদি এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে
তখন এই তিনটে ইভেন্ট হলো পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট দেখো পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট তাহলে পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট আর পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট যখন দুটো ইভেন্ট থাকে এ আর বি এ আর বি এর প্রোবাবিলিটি গুণফলটা যদি এ আর মানে প্রোবাবিলিটি অফ এ বি সমান প্রোবাবিলিটি অফ এ প্রোবাবিলিটি অফ বি হয় তাহলে এ আর বি এই দুটো ইভেন্ট কে ইন্ডিপেন্ডেন্ট বলা কিন্তু দুই এর বেশি যদি ইভেন্ট থাকে এ বি সি আর এই তিনটে ইভেন্টের যে কোনো দুটো ইভেন্ট এ বি এটা হল করছে বি আর এ আর সি এটা হল করছে আর বি আর সি এটা হল করছে যদি এই কন্ডিশন তিনটে স্যাটিসফাই করে তখন আমরা বলবো দা ইভেন্টস এ বি এন্ড সি আর পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট আচ্ছা এখন পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট এর সঙ্গে এই যে তিনটে এই তিনটে ইভেন্ট কে পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট হতে হলে এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করতে হবে আর এই তিনটে ইভেন্ট এই তিনটে কন্ডিশন ছাড়া যদি আরো একটা এক্সট্রা কন্ডিশন স্যাটিসফাই করে এরকম quality of a b c equal to quality of a quality of b quality of c যদি এই এই তিনটের সঙ্গে এইটা যদি স্যাটিসফাই করে তখন এই তিনটে ইভেন্টকে আমরা বলবো পেয়ার ওয়াইজ ভিজুয়ালি ইন্ডিপেন্ডেন্ট এটা এবার শুধু মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট বলা হয় মিউচুয়ালি মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট তাহলে দুটো টার্ম পেলাম একটা হচ্ছে পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট একটা মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্ট তাহলে এই তিনটে ইভেন্টকে পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট বলা হবে যদি কি হয় এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে আর এই তিনটে ইভেন্টকে যদি এই তিনটে ইভেন্টকে মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্ট বলা হবে যদি এই চারটে কন্ডিশন স্যাটিসফাই করে নেক্সট দেখো পেয়ার ওয়াইজ পেয়ার ওয়াইজ এন্ড মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস পেয়ার ওয়াইজ এন্ড মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস আচ্ছা ডেফিনেশন দেখো না থ্রি ইভেন্টস দা ইভেন্টস এ বি এন্ড সি আর সেট টু বি to be pairwise independent independent if quality of a b equal to quality of a quality of b quality of a c equal to quality of a quality of c quality of b c equal to quality of b quality of c এটা হচ্ছে পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট নেক্সট দেখো দা ইভেন্টস এ বি এন্ড সি আর সেট টু বি মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ইফ কোয়ালিটি অফ এ বি ইকুয়াল টু কোয়ালিটি অফ এ ইনটু কোয়ালিটি অফ বি কোয়ালিটি অফ এ সি equal to quality of A into quality of C, quality of BC equal to quality of B, quality of C, quality of A, B, C equal to quality of A, quality of B, quality of C. তাহলে এই ইভেন্টগুলোকে বলা আছে এই কন্ডিশনগুলো যদি স্যাটিসফাই করে তাহলে এই চারটে কন্ডিশন স্যাটিসফাই করলে পেয়ার ওয়াইজ মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্ট বলা আছে আর এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করলে পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট বলা আছে আর শুধু ইন্ডিপেন্ডেন্ট যদি দুটো ইভেন্ট থাকে তাহলে পেয়ার ওয়াইজ কথা বলবো না মিউচুয়ালি বলবো না দুটো ইভেন্ট যদি এ আর বি যদি শুধু এই ইভেন্ট কন্ডিশনটা স্যাটিসফাই করে এ আর বি দুটো ইভেন্ট এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তখন এ আর বি কে ইন্ডিপেন্ডেন্ট বলবো তাহলে দুটো ইভেন্টের ক্ষেত্রে পেয়ার ওয়াইজ বা মিউচুয়ালি কথাটা আসবে না শুধু ইন্ডিপেন্ডেন্ট বলবো আর দুই এর বেশি যখন ইভেন্ট থাকবে তখন এগুলোকে পেয়ার ওয়াইজ অথবা মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্ট এভাবে বলবো এখানে আরো এক্সপ্লেন করা যায় চারটে ইভেন্ট যদি না হয় এ বি সি চারটে ইভেন্টকে পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট বলা হবে যে চারটে ইভেন্ট থেকে যে কোনো দুটো দুটো এখানে অ্যাকচুয়ালি এটা কি বোঝাতে যাচ্ছে এটা বোঝাতে যাচ্ছে যে এ আর বি ইন্ডিপেন্ডেন্ট এটা বোঝাতে যাচ্ছে এ আর সি ইন্ডিপেন্ডেন্ট এটা বোঝাতে যাচ্ছে বি আর সি ইন্ডিপেন্ডেন্ট যদি চারটে ইভেন্ট এ বি সি ডি নেওয়া হয় আর চারটে ইভেন্ট থেকে যে কোনো দুটো ইভেন্ট যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে অবশ্যই তারা কি হবে পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট হবে
তাহলে চারটি ইভেন্ট যদি এ বি সি আর ডি না হয় চারটি ইভেন্ট এই কন্ডিশনগুলো যদি স্যাটিসফাই করে কোয়ালিটি অফ এ কোয়ালিটি অফ এ বি ইকুয়াল টু কোয়ালিটি অফ এ কোয়ালিটি অফ বি কোয়ালিটি অফ এ সি ইকুয়াল টু কোয়ালিটি অফ এ কোয়ালিটি অফ সি কোয়ালিটি অফ বি এ ডি ए बी क्वालिटी ऑफ ए क्वालिटी ऑफ बी क्वालिटी ऑफ बी सी क्वालिटी ऑफ बी क्वालिटी ऑफ सी क्वालिटी ऑफ बी डी क्वालिटी ऑफ बी क्वालिटी ऑफ डी क्वालिटी ऑफ सी डी क्वालिटी ऑफ सी क्वालिटी ऑफ डी चारटे इवेंट यदि यही रकम दुटो दुटो करे देखो एखान থেকে দুটো দুটো কত রকম ভাবে নেওয়া যায় 4C2 দ্যাট ইজ 6 এই ছটা কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে এই চারটি ইভেন্টকে পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ করব সরি এটাকে পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট করব ঠিক আছে এই চারটি ইভেন্ট যদি এই চার ছটা কন্ডিশন স্যাটিসফাই করে তখন এই চারটি ইভেন্টকে পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট করব আর এই চারটির সঙ্গে যদি আরো এক্সট্রা কন্ডিশন স্যাটিসফাই করে এরকম যে কোয়ালিটি অফ এ বি সি ইকুয়াল টু কোয়ালিটি অফ এ কোয়ালিটি অফ বি কোয়ালিটি অফ সি quality of a b d equal to quality of b quality of a quality of b quality of d quality of a c d equal to quality of a p of c p of d or quality of b c d equal to quality of b quality of c quality of d তার সঙ্গে কোয়ালিটি অফ এ বি সি ডি ইকুয়াল টু কোয়ালিটি অফ এ কোয়ালিটি অফ বি কোয়ালিটি অফ সি কোয়ালিটি অফ ডি তাহলে ভালো করে জিনিসটা লক্ষ্য করে দেখো যে এই চারটে ইভেন্ট আগেরটা তিনটে ইভেন্ট নিয়ে ডিসকাস করলাম এই চারটে ইভেন্ট যদি এই ছটা কন্ডিশন স্যাটিসফাই করে তখন এই চারটি ইভেন্ট মানে হচ্ছে পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট আর চারটে ইভেন্ট এই ছটার সঙ্গে যদি আরো এক্সট্রা এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করে তখন এই চারটে ইভেন্ট করবো মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট তাই পেয়ার ওয়াইজ থেকে যখন মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট আসে তখন পেয়ার ওয়াইজ থেকে মিউচুয়ালি যখন ইন্ডিপেন্ডেন্ট আসে তখন এই ইভেন্টগুলো আসছে এই কন্ডিশন এই চারটে কন্ডিশন তার সঙ্গে এই কন্ডিশন তাহলে এখানে কি আছে তিনটে এতদূর পর্যন্ত দুটো দুটো করে ইন্টারসেকশন ছিল এখানে তিনটে তিনটে করে ইন্টারসেকশন চারটে ইভেন্ট থেকে তিনটে ইভেন্ট কত রকম ভাবে নেওয়া যায় 4C3 দ্যাট ইজ 4 রকম ভাবে এই চারটে দিয়েছি আমি তারপরে 4C4 মানে চারটে থেকে চারটে কত রকম ভাবে নেওয়া যায় একভাবে এটা নিলাম তাহলে এই চারটে ইভেন্ট এটা মনে রাখবে এটা না যে চারটে ইভেন্ট যদি পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট হয় এই কন্ডিশন গুলো স্যাটিসফাই করে আর চারটে ইভেন্ট যদি মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে চার এই ইভেন্ট এই কন্ডিশন এর উপর সঙ্গে এই কন্ডিশন গুলো স্যাটিসফাই করে তো এটাকে আরো জেনারেলাইজ করা যায় পেয়ার ওয়াইজ মিউচুয়ালি কথাটা আমরা শুরুতে ডিসকাস করেছি আর এখন যদি এরকম হয় একটা এক্সপেরিমেন্ট ই আর ই এক্সপেরিমেন্টের রিলেটেড এন টাইপের নিচ্ছি এ ওয়ান এ টু একটা ইভেন্ট এ থ্রি একটা ইভেন্ট এ এন একটা ইভেন্ট যদি এরকম হয় এই ইভেন্টের সার্টেন ইভেন্ট হচ্ছে এ সার্টেন ইভেন্ট হচ্ছে এস দিয়ে যেটা কিন্তু করলাম যদি এস সমান এরকম হয় এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি প্লাস ডট ডট এ এন যদি এই এনটা ইভেন্টের ইউনিয়ন প্লাস ওয়ান ইউনিয়ন এই এনটা ইভেন্টের ইউনিয়ন যদি এস এস হার্টের ইভেন্ট স্পেসটা হয় তখন আমরা বলবো এই ইভেন্টগুলোকে এক্সস্টিভ সেট অফ ইভেন্ট তাহলে আর একটা নতুন টার্ম পেলাম এক্সস্টিভ ঠিক আছে এক্সস্টিভ এক্সস্টিভ এনটা ইভেন্ট এ ওয়ান এ টু এন এই এনটা ইভেন্ট যদি এক্সস্টিভ হয় তাহলে এক্সস্টিভ হলে অবশ্যই কি হবে এদের ইউনিয়নটা আমাদের হবে মানে যোগফলটা এস হবে
সার্টেন ইভেন্ট ডিসকাশন ঠিক আছে এসব মানে কি সার্টেন অ্যাক্টিভিটি তার মানে এটা অথবা এটা অথবা এটা অথবা এটা এদের মধ্যে যে কোনো একটা অবশ্যই অফার করবে ঠিক আছে তাহলে এক্সস্টিভ হলে এই কন্ডিশনটা স্যাটিসফাই হবে এখন এনটা ইভেন্ট দিছি এই এনটা ইভেন্ট একটা এক্সপেরিমেন্টেড রিলেটেড এনটা ইভেন্ট A1 একটা ইভেন্ট A2 একটা ইভেন্ট A3 একটা ইভেন্ট এবারে N এই এনটা ইভেন্ট আমি ধরে নিচ্ছি পেয়ার ওয়াইজ ভিজুয়ালি এক্সপেরিমেন্ট মানে ই একটা এক্সপেরিমেন্ট ই এক্সপেরিমেন্টের রিলেটেড সব অ্যাক্টিভ লই দেন এনটা ইভেন্ট পেয়ার ওয়াইজ ভিজুয়ালি এক্সক্লুসিভ এন্ড এক্সস্টিভ এটা এক্সক্লুসিভও আবার এক্সস্টিভও আর এই সেম এক্সপেরিমেন্ট থেকে যদি আরেকটা ইভেন্ট আমি নিই এক্স তাহলে প্রবাবিলিটি অফ এক্স এটা প্রমাণ করা যায় প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু প্রবাবিলিটি অফ সামেশন সামেশন প্রবাবিলিটি অফ এ আই প্রবাবিলিটি অফ এক্স বাই এ আই আই ইকুয়াল টু 1 টু এন তাহলে এন টাইম ই একটা এক্সপেরিমেন্ট ভালো দেখো ই একটা এক্সপেরিমেন্ট আর ই এক্সপেরিমেন্টের রিলেটেড এন টা ইভেন্ট এই এন টা ইভেন্ট হচ্ছে পেয়ার ওয়াইজ ভিজুয়ালি এক্সক্লুসিভ এন্ড এক্সস্টিভ আর সেম এক্সপেরিমেন্টের রিলেটেড আরেকটা ইভেন্ট নিচ্ছি যেগুলো একটা ইভেন্ট এক্স তাহলে এক্স ইভেন্টটা অফার করবে তার কোয়ালিটি হচ্ছে এই যোগ করা ঠিক আছে এনটা টার্ম আছে ঠিক আছে আর এর সঙ্গে এটাও প্রমাণ করা যায় যে কোয়ালিটি অফ এক্স এক্স বাই এ আই ইকুয়াল টু আছে এভাবে কোয়ালিটি অফ x by ai by ai by x cube লিখি ai by x equal to summation quality of ai r দিচ্ছি ar by x equal to quality of ai quality of x by ai r equal to 1 to n আর এখানে যে quality of ar quality of x by ar এনটা ইভেন্ট পেয়ার ওয়াইজ মিউচুয়াল এক্সক্লুসিভ আর এক্সস্টিভ যদি হয় এই দুটো রেজাল্ট পাওয়া যাবে ঠিক আছে কোয়ালিটি অফ এক্স ইকুয়াল টু এটা হবে আর কোয়ালিটি অফ এ আর বাই এক্স আর ইকুয়াল টু কমন দিয়ে আর ইকুয়াল টু 1 2 3 ডট ডট এন পর্যন্ত যাবে তার মানে সেকেন্ড রেজাল্টটা বলছে যে কোয়ালিটি অফ a1 বাই এক্স সমান কোয়ালিটি অফ a1 কোয়ালিটি অফ এক্স বাই 1 বাই দিস কোয়ালিটি অফ a2 বাই এক্স সমান কোয়ালিটি অফ a2 কোয়ালিটি অফ এক্স বাই 2 বাই দিস একইভাবে কোয়ালিটি অফ a3 বাই এক্স কোয়ালিটি অফ a4 বাই এক্স কোয়ালিটি অফ n বাই এক্স এই রেজাল্ট আসবে এটাকে বেস থিওরেম বলা হয় সেকেন্ড এটাকে বেস থিওরেম বলা হয় নেক্সট হলো বেস থিওরেম বেস থিওরেম আচ্ছা স্টেটমেন্টটা লিখে দিচ্ছি আমি লেট a1 a2 ডট ডট an b পেয়ার ওয়াইজ পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ এন্ড এক্সস্টিভ এক্সস্টিভ সেট অফ ইভেন্টস কানেক্টেড টু অ্যান এক্সপেরিমেন্ট অ্যান এক্সপেরিমেন্ট ই অ্যান এক্স বি এনি ইভেন্ট কানেক্টেড to the same experiment E then A result is given when quality of X equal to this and quality of AR by X equal to this এখানে দেখো কন্ডিশনাল কোয়ালিটি যেহেতু চলে এসেছে এই কন্ডিশনাল কোয়ালিটি এক্সিস্ট করতে গেলে কোয়ালিটি অফ এ আই টাকে কিন্তু এক্সিস্ট করতে হবে ঠিক আছে আমি ওই জন্য এখানে লাস্টে কমা দিয়ে লিখব এইটা কমা দিয়ে লিখব প্রোভাইডেড অল দা কন্ডিশনাল কোয়ালিটি এক্সিস্ট প্রোভাইডেড অল দা কন্ডিশনাল কোয়ালিটি এক্সিস্ট ঠিক আছে এই কন্ডিশন কোয়ালিটি এটা কল আছে বেস থিওরেম তাহলে এটা একটা ইম্পর্টেন্ট থিওরেম বেস থিওরেমটা এখানে তাহলে এই ধরনের রেজাল্ট প্রমাণ করা যাবে ধরো এরকম একটা এক্সপেরিমেন্ট আমি নিচ্ছি যে একটা ড্রয়ার
একটা ড্রয়ারের ভিতরে দুটো বাক্স আছে ঠিক আছে মানুষের একটা টেবিলের ড্রয়ার আছে ড্রয়ারটা খুললাম ড্রয়ারের ভিতরে দুটো বাক্স আছে ঠিক আছে দুটো বাক্স আছে যে একটা বাক্সতে দুটো গোল্ড পয়েন্ট আর তিনটা সিলভার পয়েন্ট আছে ঠিক আছে ড্রয়ারটা এরকম হচ্ছে ড্রয়ারটা এটা ড্রয়ারের মধ্যে দুটো বাক্স আছে সেখানে দুটো গোল্ড পয়েন্ট আর তিনটে সিলভার পয়েন্ট আছে আর এইখানে তিনটে গোল্ড পয়েন্ট আর চারটে সিলভার পয়েন্ট আছে ঠিক আছে আচ্ছা তোমাকে একটা চান্স দেওয়া হলো এখানে যে তোমার কি করা হলো তোমার চোখে রুমাল বেঁধে দেওয়া হলো দিয়ে বলা হলো যে তুমি ড্রয়ারটা টানতে হবে ড্রয়ারটা টেনে যে কোনো একটা বাক্স খুলো সেখান থেকে যে কোনো একটা পয়েন্ট নাও এক্সপেরিমেন্টটা ভালো করে দেখো যে ড্রয়ারটা টানলাম দিয়ে সেখান থেকে দুটো বাক্স আছে আমার চোখ বাধা আছে কিন্তু যে কোনো একটা বাক্স খুললাম সেখান থেকে সেখানে পয়েন্ট আছে এই পয়েন্টগুলো থেকে যে কোনো একটা পয়েন্ট ড্র করলাম ঠিক আছে তাহলে চোখ বাধা থাক বা খোলা থাক তুমি সবসময় চাইবে যে পয়েন্টটা কি চাইবে সিলভার পয়েন্ট চাইবে না গোল্ড পয়েন্ট অবশ্যই তুমি সবসময় চাইবে সিলভার পয়েন্ট না গোল্ড পয়েন্ট আসো ঠিক আছে তাহলে এইরকম পয়েন্টগুলো যে একটা যে পয়েন্ট আমি ড্র করলাম সেই পয়েন্টটা কি হবে গোল্ড পয়েন্ট হবে তার পয়েন্টটা এই বেস থিওরেম অ্যাপ্লাই করে বের করা যায় পরের দিন এই প্রবলেম নিয়ে আমরা ডিসকাস করবো ঠিক আছে আজকে থাক এখানে